হ্যালো এভরি ওয়ান হ্যালো এভরি আপনারা সবাই কেমন আছেন আপনাদের সাথে আমি যে লাইভ ক্লাসটি নিয়ে আসি প্রতিদিন ঠিক রাত সাড়ে আটটার সময় তেমনইভাবে আজ আসলাম আপনাদের সাথে ভয়েস চেঞ্জের লাইভ ক্লাস পার্ট ফোরে অর্থাৎ ভয়েস চেঞ্জে আমরা মোট পাঁচটি ক্লাস নির্ধারণ করেছি অলরেডি এর মধ্যে তিনটি ক্লাস হয়ে গেছে আজকে আছি আমরা হচ্ছে চতুর্থ নাম্বার ক্লাসে সো আমাকে যে যেখান থেকে শুনছেন হতে পারে আপনার আয়ত্তের মধ্যে আছেন অথবা আয়ত্তের বাইরে আছেন যে যেখান থেকে আমাকে শুনে থাকেন না কেন আমি সবাইকে বলবো প্রথমেই আমাদের লাইভ ক্লাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে সেইগুলো একটু মনোযোগ দেওয়ার জন্য আমি দুই মিনিট সময় নেই একটু মনোযোগ দিবেন তো শুরুতেই আমি আপনাদেরকে যে কথাগুলো বলে নিতে চাচ্ছি জয়েন করতে থাকেন অনেকেই আর আমি সেই কথাগুলো একটু বলতে থাকি বিকজ এইগুলো একটু জরুরি কথা হ্যাঁ তো দেখি আমাদের সাথে কে কে জয়েন করলেন আমাকে একটু নক করবেন আর আমাদের লাইভ ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি আচ্ছা হ্যাঁ মজুমদার বলেছেন সাথেই আছি অনেক ধন্যবাদ সাথে থাকেন আরও কে কে জয়েন করলেন আমি পরে দেখছি আমি প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি আজকের লাইভ ক্লাসটি হচ্ছে সাতাশতম লাইভ ক্লাস এর আগের যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস আমরা ইউটিউবে দিয়ে রেখেছি সেখানে পাবেন আর আজকের ক্লাসটি বলছি এমন আলোচনা কোথায় পাবেন না দ্যাট মিনস আজকে কিছু স্পেশাল কিছু আলোচনা করবো একদম আনকমন যেন নতুন নতুন কিছু পাবেন আর হচ্ছে এই পুরো ক্লাস যদি করে থাকেন আপনি হানড্রেড পার্সেন্ট কোনো না কোনো জায়গাতে অবশ্যই অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবেন বিকজ এই পার্ট থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন কমন পড়বে সো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে জয়েন করলেন আমি একটু দেখে আসছি শ্রীবাস মজুমদার জয়েন করেছেন আরিফুল ইসলাম সুমন আমাকে দেখছেন আর কেউ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমি চলে যাচ্ছি আজকের আলোচনার পর্বে কি থাকছে সেগুলো নিয়ে আরও আছেন আমার সাথে মিল্টন হাসানুর রহমান মিল্টন অনেক ধন্যবাদ লাইভের একদম শুরুতেই আমি যে কথাটি বলে নিব আমি বারবার বলবো না আপনারা একটু চাইলে মাঝে মধ্যে একটু শেয়ার করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সোমা খাতুন দেখছেন এরপরে আফিয়া জাহান অনন্যা আমাদের সাথে জয়েন করেছেন বেশ ভালো লাগলো শুরুতেই আপনারা যদি একটু তিন চারটা শেয়ার করে আসেন তাহলে কিন্তু আমরা প্রতিদিনের মতোই একসাথে অনেকে ক্লাসে যেমনই প্রশ্ন করতে পারবো তেমনই উত্তরগুলো ভালোভাবে আমরা বুঝতে পারবো সো নতুন নতুন কিছু পেতে হলে সবাইকে একসাথে নিয়েই আমরা পড়াশোনা অগ্রসর হতে চাই তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে আমাদের আলোচনায় কি থাকছে। আজকের আলোচনা ডেটা সোর্স হচ্ছে এই দুটি বই এক্সপার্ট জব ইংলিশ এবং এক্সপার্ট অ্যাডমিশন ইংলিশ দুটি বই সম্পর্কে আপনারা অনেকেই জানেন অনেক ধন্যবাদ আমি আলোচনা শুরু করতে চাচ্ছি আর আলোচনায় আমি আছি আপনাদের সাথে এম ডি আবদুল আলিম আচ্ছা রায়মা সুলতানা রাখি ওয়ালাইকুম আসসালাম এরপর শুভজিৎ গুড ইভিনিং গুড ইভিনিং আপনাকেও আচ্ছা ফয়সাল আছেন আপনি অনেক ধন্যবাদ রাখি আছেন ঠাকুরগাঁও থেকে আমি একটু দেখতে চাচ্ছি আর কে কোথা থেকে আছেন আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিতে হবে আর এভরিথিং যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে রিয়্যাক্ট করতে ভুলবেন না এই কথাটা বারবার মনে করে দিচ্ছি কেমন আচ্ছা তো ঠিক আছে আজকে আমি আলোচনা শুরু করছি শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে নিতে চাই আজকের আলোচনায় কি থাকছে সেই সূচি পর্বটা আজকে আমরা পুরো এক ঘন্টা এই এক ঘন্টায় যা কিছু শিখব তার একটা জিস্ট আমি আপনাদেরকে শো করছি দেখেন আজকে আমরা যেগুলো শিখতে যাচ্ছি তা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভাবযুক্ত বাক্যকে প্যাসিভ করা খুব সাবধান আজকে কিন্তু আমরা একদমই একটার সাথে আরেকটা তেমন মিল থাকবে না এরকম কিছু বিষয় শিখবো সো এটা অ্যাডভান্স লেভেলের ক্লাস আমি কিন্তু শুরুতেই লিখে দিয়েছি কম আপনাদের প্রথমেই দেখবেন লিখে দিয়েছি পোস্টের উপরেই সাতক্ষীরা থেকে আফিয়া আসেন এরপর নাটোর থেকে আসেন ফয়সাল তানিয়া চৌধুরী আলাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তো কি শিখছি একটু দেখে নেই আমরা শিখব কোয়াসি প্যাসিভ যুক্ত বাক্যের প্যাসিপ কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিপ শিখবো এরপরে শিখব থার্ড কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সের প্যাসিপ শিখবো বি গোয়িং টু যুক্ত বাক্যের প্যাসিপ শিখব এই হলো চারটা আরও চারটা শিখবো আজকে মোট আটটি নিয়ম শিখবো আমরা গ্রুপ ভার যুক্ত বাক্যের প্যাসিভ করা শিখব দুটি অবজেক্ট থাকলে এরকম অ্যাসার্টিভ বাক্যকে প্যাসিভ কীভাবে করতে হয় সেই জিনিসটা শিখবো এরপরে শিখবো ইট ইস টাইম প্লাস টু প্লাস ভার তার মানে ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ থাকলে প্যাসিভ করার নিয়ম শিখবো এরপর আরেকটা শিখবো ইট প্লাস বি ভার প্লাস অ্যারজেটিভ প্লাস ইনফিনিটিভ থাকলে প্রেসিভ করার নিয়ম এই মোট আটটি নিয়ম শিখবো আমরা সো আটটি নিয়ম ধারাবাহিকভাবে আলোচনা করব আর এর পরে আমরা আটটি নিয়ম থেকে আবার তার হাজার প্রশ্নগুলো সলভ করতে হবে প্রথম দিকে নিয়ম প্লাস উদাহরণ সলভ করব সো আমরা যারা নিয়ম জানি অথবা জানি না উভয় জেনে নিলাম এখন চলে যাচ্ছি আজকের আলোচনা একদম প্রথম প্রশ্নে আজকে প্রথম পার্টটি কি লিখেছি প্রিয় দর্শক হ্যাঁ যারা দেখছেন আশা করি সব ক্লিয়ার তাই তো একটু রিয়াকশন দিতে হবে আমাকে যাতে আমি আপনাদের সাথে সারা শব্দটা বুঝতে পারি আচ্ছা কোয়াসি প্যাসিভ ভার্বের প্যাসিভ অর্থাৎ এখানে যুক্ত যে ভার্ভ আছে সেক্ষেত্রে আমরা কীভাবে প্যাসিভ করব এই নিয়মটা আমরা প্রথমেই দেখব তো চলুন দেখে আসা যাক আমি প্রথমে আপনাদেরকে এখানে কিছু বেসিক শিখাবো এই বেসিকগুলো আপনার জানা থাকতে পারে তবুও একটু মনোযোগ দিতে হবে কেমন আশা করি বুঝতে পারছি চলে আসি আপনাদের যাদের দেখতে সমস্যা হবে আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই পারলে ফোনের রোটেশনটা অফ করে দিবেন অর্থাৎ রোটেট করে দিবেন আর কি তাতে কি হবে আপনি এদিক দিক থেকে আমরা যেভাবে রাখি দেখতে পারবেন আচ্ছা খেয়াল করেন এখানে আমি বলছি কুয়াশি প্যাসিভ ভারতযুক্ত বাক্যের প্যাসিভ এখানে বাক্যের সাবজেক্টের ধরন দুইটি আচ্ছা এ এই জায়গাটা আপনারা একটু পড়তে থাকেন তো কি লিখেছি বলেন তো কে কে বুঝতে পারেন দেখি কি লিখেছি এখানে ওকে দেখেন এখানে আমি যে কথাগুলো লিখেছি এগুলোতে একদম বেসিক লেখা সো এই লেখাগুলো আপনাদেরকে একটু শিখতেই হবে কারণ এইগুলোর উপরে বেশ করে কিন্তু আমরা আলোচনা করবো প্রথম পয়েন্টটা লিখছি বাক্যের সাবজেক্টের ধরন দুইটি দুইটি হয় কী কী একটা হচ্ছে অ্যাক্টিভ ভার আর একটা প্যাসিভ ভার্ব মানে হচ্ছে সাবজেক্টটা হয় দুইভাবে একটা হচ্ছে অ্যাক্টিভ ভার্বের সাবজেক্ট আর একটা হচ্ছে প্যাসিভ ভার্বের সাবজেক্ট সো এই অ্যাক্টিভ আর প্যাসিভটা আমরা সবাই বুঝি কিন্তু কোয়াসি প্যাসিভটা একটু বুঝি কম সেই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি আগে দেখেন অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করবে যেমন এখানে রনি রনি ইটস রাইস মানে রনি নিজে ভাত খায় পরেরটা প্যাসিভ ভার্ভ রাইস ইজ ইটেন বাই রনি মানে এখানে রাইস এটা প্যাসিভ ভার্ভ কারণ এই সাবজেক্টটা নিজে কাজ করছে না কারণ ইজ ইটেন প্যাসিভ ভার্ভ আর সাবজেক্ট হচ্ছে প্যাসিভ কর্তা এখন এইটা আমরা বুঝি এখন এইখানে তিন নাম্বার একটা পোর্শন দিয়েছে যে এইটা হচ্ছে কোয়াসিপ্যাসিভ কোয়াসিপ্যাসিভ মানে কোয়াসিপ্যাসিভ মানে হচ্ছে আপনার এমন এক ধরনের ভার বা সাবজেক্ট যে ভার বা সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ বোঝা যায় না মনে হয় নিজেই অ্যাক্টিভ মনে হয় নিজেই প্যাসিভ এরকম একটা বিষয় বুঝতে পেরেছেন কি সবাই তাহলে কোয়াসিপ্যাসিভ হচ্ছে সেই ধরনের ভারগুলো যে ভার্বগুলো আসলে নিজেই অ্যাক্টিভের মতো দেখা যায় নিজেই প্যাসিভের মতো দেখা যায় আসলে প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে অ্যাক্টিভ সেন্সে কাজ করে সো এই জাতীয় বাক্যগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব সেই জিনিসটাই আমরা এখন স্ট্রাকচারে দেখব তো চলে যাচ্ছি গঠনে আচ্ছা এর আগে আমি একটু কথা বলে আসি শ্রীবাস বলেছেন পুরো দেখা যায় না আর অন্য অন্যরা একটু বলবেন তো তাহলে বুঝতে পারবো যে আসলে প্রবলেমটা কি আমার এখান থেকে তো কমপ্লিট সব কিছু অন্যান্যরা একটু আমাকে নক করবেন ঠিক আছে কি না আমার সাথে মসৃণ কুসুম জয়েন করেছেন আচ্ছা আমরা চলে যাচ্ছি আলোচনায় দেখেন কমপ্লিমেন্ট বা অ্যাডজেটিভ যুক্ত কোয়াসিপেসিভ এখানে কমপ্লিমেন্ট বা অ্যাডজেটিভ যুক্ত কোয়াসিপেসিভের এইখানে আপনাদেরকে যে জিনিসটি আমি শিখাবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস কোয়াসিপেসিভ ভার প্লাস কমপ্লিমেন্ট অথবা অ্যাডজেটিভ যদি থাকে এই এই স্ট্রাকচারটা আপনি একটু খেয়াল করতে হবে কিন্তু আমি প্রথমে বেসিক শেখাবো যারা অনেক জানেন বিরক্ত হওয়া যাবে না জাস্ট একটু মনোযোগ করতে হবে হ্যাঁ আর এটাকে যদি প্যাসিভ করি জাস্ট আমরা প্রয়োজন অনুযায়ী এখানে বিভার ভার বানব আচ্ছা আমি একটু ডিসকারেজ করছি আচ্ছা দেখেন তো অনেকে বলছেন অর্ধেক দেখা যাচ্ছে কেন অপূর্ব আছেন লাইনে একজন বলছেন অল ক্লিয়ার আমিও দেখি না আচ্ছা যারা দেখতে পাচ্ছেন না আমি এদেরকে আবার বলছি আপনারা একটু লাইনটা কাটেন কেটে আপনাদের যদি রোটেশন লক করা থাকে লকটা ওপেন করেন করে আপনারা আবার একটু ঢুকেন মানে সেকেন্ড টাইম কানেক্ট করেন আশা করি ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে আপনি মোবাইলটাকে ফুল স্ক্রিন করেন সবাই দেখতে পাচ্ছে আশা করি ঠিক আছে আর কি তো ঠিক আছে আচ্ছা চলে আসছি এবার কমপ্লিমেন্ট বা অ্যাডজেটিভ যুক্ত কোয়াসিপেসিভ তাহলে আমরা এই ক্ষেত্রে সাবজেক্ট নিব বি ভার্ব নিব কমপ্লিমেন্ট বা অ্যাডজেটিভ নিব তারপরে হোয়েন ইট অথবা দে নিব এরপরে বি ভার্ব এই যে যে স্ট্রাকচার এই ধরনের স্ট্রাকচার দিয়ে কোনোদিনও ভয়েস মনে রাখা সম্ভব না সো এই ধরনের স্ট্রাকগুলো হচ্ছে এগুলো জাস্ট মন ভুলানো কাজকাম সো আমি গঠনের দিকে যাব না এই জন্য আপনাদেরকে বলবো গঠন ছেড়ে আমরা সরাসরি উদাহরণের দিকে যাওয়ার চেষ্টা করব এবার কি সাইট ক্লিয়ার আমাকে একটু জানাবেন আচ্ছা আমি আপনাদেরকে উদাহরণটা দেখাচ্ছি রাইস সেল এটা প্যাসিফে কি হবে রাইস ইজ ইট ইজ সোল খুব খেয়াল এই জায়গাতে আমরা কিন্তু এই ধরনের নিয়মগুলো আমাদের অলরেডি মুখস্থ আছে এই ধরনের উদাহরণগুলো যে এইভাবে মুখস্থ করা যায় আচ্ছা এখন এই উদাহরণটার সাথে এই উদাহরণটার একটা পার্থক্য আছে পার্থক্যটা কি একটু দেখেন তো পার্থক্যটা হচ্ছে স্মেল সুইট আর এখানে রাইস একটা সাবজেক্ট সাবজেক্ট সিঙ্গুলার একটা একটা কথা মনে রাখবো সেটা হচ্ছে কোয়াসি যুক্ত যে সমস্ত ভাব রয়েছে এদেরকে যদি প্যাসিভ করি তাহলে আমরা বাক্যটাকে করে ফেলতে হবে কমপ্লেক্স কমপ্লেক্স মানে একটা অতিরিক্ত কনজাংশন আসবে দেখেন এই যে দুই জায়গাতে একটা অতিরিক্ত কনজাংশন আসছে এখানে আসছে হোয়েন খেয়াল করেন আর এখানেও আসছে হোয়েন এখন দ্বিতীয় অংশে আমরা নতুন করে সাবজেক্ট নিব সেটি হবে প্রণাউন আকারে কার প্রনাউন প্রথম অংশের যে সাবজেক্ট আছে তার সাথে মিল রেখে নতুন প্রণাউন সো এখানে রাইসের সাথে মিল রেখে ইট যেহেতু সিঙ্গুলার আর এখানে দা রোজের সাথে মিল রেখে দে যেহেতু প্লোরাল ক্লিয়ার সো আমি এটা নিয়ে আর আলোচনা করছি না অনেকক্ষণ এখানে সময় দিয়েছি আমি চলে যাচ্ছি ডিরেক্ট বিগত সালে এমসিকিউতে তার আগে এখানে আরেকটা নিয়ম আছে এটা একটু দেখে নিচ্ছি দেখেন যদি বস্তুবাচক সাবজেক্ট থাকে প্লাস বি থাকে এর পরে যদি ভার প্লাস আইএনজি থাকে বস্তুবাচক সাবজেক্ট প্লাস বি প্লাস ভার প্লাস আইএনজি তখন প্যাসিভ করব কিভাবে ওই বস্তুবাচক সাবজেক্ট প্লাস বি প্লাস বিং প্লাস ভিথিরি একদম কমন কনসেপ্ট দেখেন এখানে বলছি কি দা হাউজ ইজ বিল্ডিং এগুলোকে কোয়াসি পসিপ কেন বলা হয় বলার কারণ হচ্ছে সাবজেক্ট ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো কাজ করে মানে অ্যাক্টিভের ন্যায় কাজ করে যে সমস্ত বাক্যের সাবজেক্টগুলো ব্যক্তি না তবুও সেই সাবজেক্টগুলো দেখা যাচ্ছে অ্যাক্টিভ কর্তা হিসাবে বসে থাকে ওই বাক্যগুলোকে প্যাসিভ করার একটা নিয়ম আর কি কোয়াসি প্যাসিভ সো দি হাউস ইজ বিল্ডিং বলেন তো হাউস কি নিজে নিজেকে নির্মাণ করতে পারে তারপরও কিন্তু এখানে অ্যাক্টিভ ফর্মেটে দেওয়া আছে সো এই বাক্যটাকে প্যাসিভ করলে সরাসরি দাঁড়াবে দ্য হাউজ ইজ বিং বিল্ড দ্য হাউজ ইজ বিং বিল্ড আশা করি বুঝতে পেরেছেন এইটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মেটে প্যাসিভ আর আগে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইনডেফিনিট কোয়াসি প্যাসিভ ছো এই দুইটা ধরন থেকে আমি এখন একদম উদাহরণ নিয়ে সরাসরি আলোচনা করব আজকের প্রথম উদাহরণ হচ্ছে দ্য পিল টেস্টেড টেস্টেড পিল কি হবে উত্তর কে উত্তর করছেন দ্রুত আমি দেখতে চাই নাহিম হাসান আলাইকুম আসসালাম অনেক ভালো আচ্ছা তৌহিদুল ইসলাম জুয়েল আমাদেরকে দেখছেন হচ্ছে মায়মান সিং থেকে মায়মান সিং কোন থানা থেকে একটু জানাবেন আজকা আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু আপনারা থানা লেভেলটা জানাবেন হ্যাঁ জেলা অনেকেরই চিনি থানাটা বলবেন সো এক নম্বরের উত্তর কি হবে রজনী আক্তার বলেছেন একের উত্তর হবে চার আচ্ছা এক নম্বরের উত্তর হবে চার আমি প্রথমেই বলেছি দেখেন এ বাক্যগুলো আগে চিনতে হবে এটা যে কোয়াসি কি কিনা সেটা আগে ধরতে হবে না ধরতে পারলে অযথা প্যাসিভ করে লাভ হবে না দাপিল পিল খেয়াল করেন তো দা পিল মানে ওষুধ টেস্টেড বিটার মানে ওষুধের স্বাদ হচ্ছে তিক্ত এখন এখানে ওষুধ তো নিজে ব্যক্তি না তারপরেও দেখেন বাক্যটা একটি বাকার আছে এই যে টেস্ট এগুলো মূলত লিঙ্কিং ভার্ভ থাকে এক কথায় প্যাসিভ মানে লিঙ্কিং ভার্ভ আমি কিন্তু মাঝে মাঝে কিছু ইনফরমেশন দিব এই ইনফরমেশনগুলো রাখতে হবে আপনাকে এখন আমরা প্যাসিভ করব প্রথম অংশ ঠিক থাকবে দ্য পিল ইজ বিটার জাস্ট এখানে কি আসবে অ্যাম ইজ আর আনবো ইজ বিটার হোয়েন এরপরে একটা সাবজেক্ট আনবো এই সাবজেক্টটা হবে আগের পিলের সাথে মিল করে প্রোনাউন সো এই জন্য আসছে ইট এরপরে আবারও বিভার তারপর হচ্ছে ভিথিরি ইট ইজ টেস্টেড তাহলে আমরা এখানে যে মূল ভাবটা থাকবে সেই ভাবটা চলে যাবে হোয়েনের পরের অংশে আর প্রথম অংশে আসবে বিভার। ক্লিয়ার অদেব উত্তর হচ্ছে চার নাইম হাসান উত্তর করেছেন সঠিক অনেক ধন্যবাদ জান্নাত সঠিক উত্তর করেছেন প্রায় অনেকেই সঠিক উত্তর করে ফেলেছেন আমি চলে যাচ্ছি দুই নাম্বার রিটার্ন প্রশ্নে সিট ফেল্ট এবার অম আমি দেখতে চাই যে যারা মনে করছেন যে বিষয়গুলো তো সহজ কি পড়াচ্ছে ভাইয়া একটু পরেই কিন্তু কঠিন জিনিস পাবেন তখন বলবেন যে ভাই মাথা ঘোরাচ্ছে এই জন্য প্রথম দিক থেকেই একটু ভালো করে বুঝে যেতে হবে প্রশ্ন দুই কি হবে উত্তর বলেন এটা কিন্তু রিটার্ন প্রশ্ন আজকে আমরা পড়ব হচ্ছে মোট আটটি প্রশ্ন আটটি প্রশ্ন সমাধান করব সো বি কেয়ারফুল আটটা প্রশ্ন আটটা নিয়মই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আটটি নিয়ম থেকে আলোচনা হবে আটটা নিয়মই গুরুত্বপূর্ণ আচ্ছা কি হবে দুই নম্বরে রিটার্নে যারা কমেন্ট করছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন ঝটপট দ্য সিট ইজ অম হোয়েন ইট ইজ ফেল্ট এক্স্যাক্টলি সঠিক উত্তর হয়েছে আপনার রজনী আক্তার সঠিক উত্তর করেছেন আমি অন্যদের উদ্দেশ্যে উত্তরটাকে প্লেস করে দিচ্ছি দ্য সিট অজ অম ইট অজ ফেল্ড বলেন তো কেন এখানে অজ ইউজ করলাম মানে আমি জাস্ট আপনাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আলাদা আলাদা উদাহরণ দিচ্ছি লাস্টের দিকে কিন্তু আপনার সুযোগ থাকবে এখন শুধু আমার ব্যাখ্যাটা শুনতে হবে আর পাশাপাশি একটু সলভ করে যেতে হবে কেন অজ হলো কারণ দেখেন এখানে ভাবটা আছে ফেল্ড মানে পাস টেন্সে দ্যাটস ওয়াই এখানে আমাকে পাস টেন্সের ভাব নিতে হবে এই কারণে এখানে অজ হয়েছে হ্যাঁ এখানে যদি ফিলস থাকতো তাহলে আমরা ইজ দিয়ে উত্তর করতাম উম্মেহানি ইজ দিয়েছেন হবে না ভুল হয়ে গেছে নুরুল আমিন আলম অজ দিয়েছেন এক্স্যাক্টলি সঠক নুরুল আমিন আপনি প্রথমে অজ দিয়েছেন পরেও কিন্তু অজ হবে আচ্ছা ইসমাত রুমা আপনি বলেছেন প্রথমে ইজ পরে ইউজ না দুইটাই অজ হবে কারণ এখানকার ভাবটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে দেখেন এই যে এই ভাবটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে নতুবা তো ভুল হয়ে যাবে বলেন এই যে ফেল্ট ডেফিনিট আচ্ছা আশা করি সবাই বুঝে নিয়েছেন হ্যাঁ উত্তর দেখার পরে বলো হো ভুল হয়ে গেল কিন্তু এমসি আকারে থাকলে ঠিকই পারতাম তো যাই হোক এটা আসলে টুইস্ট আপনাদের মস্তিষ্ককে একটু ঝালাই করার ইচ্ছা ছিল তাই তিন নম্বর প্রশ্ন এটা তো একদম ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছি চোখের পলকেই উত্তরটা হওয়া চাই হানি টেস্টেড সুইট হানি টেস্টেড সুইট কি হবে বলেন আচ্ছা রজনী প্রশ্ন করেছেন দ্য সিট অজ এক্স্যাক্টলি এটাই উত্তর মানে অজ হবে আর বাকি হচ্ছে হোয়েন ও আচ্ছা আপনি এইভাবে করতে চান এটা ব্যতিক্রম নিয়ম কিন্তু এটার ইউজ নাই আচ্ছা নাইম হাসান বলছেন দ্য সিট অজ অম হোয়েন ইট অজ ফেল্ড এক্স্যাক্টলি আচ্ছা আমরা আছি তিন নম্বর প্রশ্নে প্রশ্ন তিন রাইমা সুলতানা বলেছেন তিনের উত্তর হচ্ছে দুই হ্যাঁ আচ্ছা এটা যেহেতু মুখস্থ আর কি বলবো হানি সুইট হোয়েন ইট ইস টেস্টেড আসলে কোয়াসি প্যাসিভ যদি অনেকের মনে না থাকে মনে হয় তাহলে আপনারা এই উদাহরণটা মনে রাখবেন তাহলে দেখবেন এই উদাহরণের স্ট্রাকচার আপনি নিজে বানাতে পারবেন কিভাবে দেখেন হানি হানি ঠিক থেকে গেল আর হচ্ছে টেস্টেড মানে বিভার আনবো আমি অ্যামিজারের মধ্যে যেহেতু প্রেজেন্টেন্স ইজ আনলাম সুইট আর হচ্ছে আমরা বলছি দুই পাশের দুটি অংশ হবে দেড়শয় হয়ে আনতে হয় মাঝখানে আর এই আগের সাবজেক্টের প্রোনাউন নিয়ে এসি ইট তারপরে ইস এরপরে মেন ভার্বের ভিথিরি তো সব মিলে এই উদাহরণ এবার দেখব হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস কি বললাম কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস এখানে আমি শুরুতেই আপনাদেরকে যেটা জানিয়ে রাখবো আচ্ছা দেখেন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত নিয়ম নাই বিগত ক্লাসগুলোতে যা শিখেছেন সেই নিয়মগুলোই থাকবে জাস্ট আপনাকে একটু খেয়াল রাখতে হবে কয়েকটা পয়েন্ট সেই কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পয়েন্টগুলো কি পয়েন্টগুলো হচ্ছে উভয় অংশে প্যাসিভ বা অ্যাক্টিভ করতে হয় কি বললাম তার মানে কমপ্লেক্স বা কম্পাউন্ড ব্যাঙ্কে যেহেতু দুটি অংশ থাকবে তাহলে আমাদেরকে দুটি অংশেই অ্যাক্টিভ বা প্যাসিভের প্রয়োজন হতে পারে কেমন আচ্ছা এরপরে তবে কোনো অংশে মেইন ভার্বের অবজেক্ট না থাকলে সেই অংশের ভয়েস চেঞ্জ করতে হয় না কি বললাম দেখেন দেখেন দুই পাশেই যদি আমরা দুইটা ক্লস পাই দুটাকেই ভয়েস করব কিন্তু ভয়েস করার যোগ্যতা তো থাকতে হবে আমরা সবাই জানি ভয়েস চেঞ্জ করার যোগ্যতা হচ্ছে ওই বাক্যে অবশ্যই অবজেক্ট থাকতে হবে বা মেইন ভাব থাকতে হবে সো এই ধরনের আগে আমাকে বৈশিষ্ট্য ফিল আপ করতে হবে তারপর প্যাসিভ করব প্রয়োজনে দুটাকেই করব প্রয়োজনে যে কোনো একটাকে করব এটা হচ্ছে কমপ্লেক্স বাক্যের প্যাসিভ করার নিয়ম আর অবজেক্ট যদি থাকে বা উজ্জ্ব থাকে তাহলেই প্যাসিভ করা যাবে নতুবা করা যাবে না অনেক বাক্যে অবজেক্ট ইউজই হয় না বা অবজেক্ট নাই তার মানে হচ্ছে সেটা ইন্ট্রানজেটিভ ভার সেটা কিন্তু প্যাসিভ হবে না সো এই বেসিক কনসেপ্টগুলো থেকে আমাদেরকে ভয়েস চেঞ্জ কভার করতে হবে সো আমি আপনাদেরকে এখান থেকে জাস্ট একটা প্রথম উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি চার নাম্বার চার নাম্বার একটু প্রথমে আগে চেষ্টা করেন আমি তারপর ব্যাখ্যা করে দিচ্ছি আমি তো আছি ভয় নাই করতে থাকেন আচ্ছা এর মধ্যে একটা সুন্দর কথা আসছে সেটা হচ্ছে আমাদের মধ্যে উম্মে হানি রয়েছে স্যার এক্স্যাক্টলি তাই হ্যাঁ হানি টেস্ট হানি টেস্টে সুইট আচ্ছা উম্মে হানি এই উত্তরটা করেছিলেন তো নাকি আমরা নিয়মিত যারা লাইভ ক্লাস করি অন্তত পক্ষে অধিকাংশই অধিকাংশকে চিনে ফেলেছি তাই না আচ্ছা অনেক ধন্যবাদ কি হবে উত্তর রজনী বলেছেন চারের উত্তর দিয়েছেন তিন নাম্বার আপনি আচ্ছা অ্যানিমোর চার নাম্বারের তিন উত্তর করেছেন নন্দিতা বলছেন হচ্ছে দেখতে পাচ্ছেন না নন্দিতা আপনি মনে হয় পরে এসছেন আমরা বলেছি যে আপনি ফুল স্ক্রিন করে নেন অথবা রোটেশনটা অন অফ করে নেন চেঞ্জ করে নেন আচ্ছা কেটে আরেকবার ঢুকতে পারেন তাহলে আপনাদের সমস্যাগুলো দূর হবে নাইম হাসান বলেছেন তিন উত্তর ফয়সাল আহমেদ বলেছেন তিন নাইম তিন আচ্ছা বুঝতে পারলাম যে আপনারা বুঝে ফেলেছেন অলরেডি দেখেন এটা আমি যারা বুঝেননি বা যারা শুধু রিয়াক্টের মধ্যে আছেন তাদের জন্য বলছি আই নো দ্যাট আমি জানি যে আই নো দ্যাট আমি জানি যে হি ডিড দ্য ওয়ার্ক দেখেন তো এই বাক্যে কিন্তু দুইটি অংশ আছে এবং দুটি অংশের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ভয়েস করার যোগ্যতা আছে চেঞ্জ করার যোগ্যতা আছে সো দুটি অংশে চেঞ্জ আই নো এখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে সেটি হচ্ছে ইট দ্যারসয় আমরা ইটকে নিলাম শুরুতে তাহলে এই টুকুরের প্যাসিভ হবে কি বলেন আই নো ইটের প্যাসিভ আমরা সবাই জানি ইট ইজ নন টু মি সো প্রথমে হবে ইট ইজ নন টু মি এখন ইট ইজ নন টু মি দিয়ে এখানে একটাই আছে আর বাকি বাকি জিনিসটুকু আপনি না দেখলেও কাজ করবে ইট ইজ নন টু মি একটাই আছে আর পরের টুকুরও প্যাসিভ হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক এটা হবে বলেন ডিড মানে ভি টু আমরা এগুলো একদম বেসিক ক্লাস ওয়ানে করে এসেছি দ্য ওয়ার্ক অজ ডান ওয়ার্ক অজ ডান বাই হিম এই ছিল আপনার হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স বাক্যের তাহলে নতুন ঘটনাগুলো কিন্তু সব প্রিভিয়াস ক্লিয়ার সবাইকে অনেক ধন্যবাদ আমি চলে যাচ্ছি বিকল্প একটা নিয়মে কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে বিকল্প নিয়মটা একটু পড়েন সবাই আমার সাথে একটু পড়তে থাকেন নো আক্স দেখেন এই যে এই শব্দগুলো একটু পড়ার চেষ্টা করি নো আস ডিপেন্ড ইত্যাদি ভার্বগুলোর পর সাবর্ডিনেট ক্লোজটির প্যাসিভ করে বা না করে সাবজেক্ট ধরে মেইন ভাবকে প্যাসিভ করা যায় এখন এটা এই কথাটুকু আপনি বুঝবেন না অনেক কঠিন বোঝার দরকারও নাই আপনি এই উদাহরণে আসেন আমি বলছি এত নিয়ম মুখস্থ করে লাভ নাই এবং এই নিয়মগুলো মাথায় থাকবে না শুধু উদাহরণ প্র্যাকটিস করতে হবে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এক্ষেত্রে বলবো এক্সপার্ট জব ইংলিশের বিকল্প নাই যারা এক্সপার্ট জব ইংলিশ বইটা এখনো হাতে পাননি চেষ্টা করেন বইটা সাথে রাখার জন্য অনেক অনেক নতুন নতুন কিছু পাবেন অ্যাডভান্স লার্নিং পাবেন আচ্ছা দেখেন এখানে বলছি লর্ড নিউ হোয়াট এখানে এই অংশটার কথা বলেছি আমি যে এই অংশটাকে আমরা চাইলে সরাসরি বাক্যের শুরুতে নিয়ে এসে সাবজেক্ট ধরে প্যাসিভ করতে পারবো তার মানে হট দে কস্ট এটাকে আমরা সাবজেক্ট ধরে নিব মানে অবজেক্ট থেকে সাবজেক্ট বানিয়ে নিলাম এটাকে আমরা অবজেক্ট ধরে সাবজেক্ট বানালাম আর এই টুকের প্যাসিভ রুপ করলে নিউ ভার্বের প্যাসিভ হবে অজ নন আর নো ভার্ভের সাথে টু আর এই সাবজেক্ট চলে যাবে অবজেক্টের অবস্থানে আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে বিকল্প নিয়মটা হচ্ছে আমরা সাবঅর্ডিনেট ক্লোজকেই সাবজেক্ট ধরে নিয়ে প্যাসিভ করতে পারবো সাবঅর্ডিনেট ক্লোজটাকে সাবজেক্ট ধরে নিয়েই প্যাসিভ করতে পারবো ক্লিয়ার ওকে এভ্রিওন ইট চলে যাচ্ছি প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন পাঁচ কি হবে উত্তর বলেন দ্য প্যাসিভ অফ লর্ড নিউ হোয়াট দে কস্ট এটাই তো সলভ করলাম নাকি একদম সহজ তারপরও একদম চোখটাকে একটু ঝালাই করে নেন কোনটা উত্তর হবে বলেন তো পাঁচ নম্বর কোনটা উত্তর হবে এই যে যারা লিখছেন আমাকে বলছেন গড ইট বুঝতে পারছি ইয়েস স্যার ভালো লাগছে মন থেকে দেখছেন আপনাদেরকে আমি কখনোই বলবো না যে আমার লাইভ ক্লাসটি শেয়ার করেন কারণ এটা বলা উচিত হবে না বলেন এটা কি বলা যায় কখনও গোপন কথা বলতে হয় না আচ্ছা কোনো দরকার নাই লাইভ ক্লাস শেয়ার করার কারণ অন্যরা দেখে ফেললে তো আপনাদের লস ঠিক আছে আচ্ছা পাঁচের উত্তর হচ্ছে তিন নম্বর সরি পাঁচের উত্তর চার নাম্বার চার নম্বর সরি পাঁচের উত্তর চার ওকে থ্যাংকস টু অল চলে যাচ্ছি আমি আর দুটি রিটার্ন প্রশ্নে এই রিটার্ন প্রশ্ন দুটি এখানে দেওয়া আছে অলরেডি আপনারা এগুলো করে ফেলেছেন সো আপনারা এই দুটি না পড়লেও হবে আমি চলে যাব হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আলোচনায় এবার যে আলোচনাটা রেখেছি সবাই অলরেডি দেখতে পে পাচ্ছেন কী লিখেছি বলেন তো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যুক্ত কমপ্লেক্স বাক্যকে প্যাসিভ এখন কি আলোচনা করব থার্ড কন্ডিশনাল যুক্ত কমপ্লেক্স বাক্যকে প্যাসিভ দেখেন জাস্ট কথাটাকে একটু ঘুরিয়ে বললাম আর কি দেখেন আগেরটা ছিল হচ্ছে আগেরটা আমরা দেখলাম হচ্ছে কমপ্লেক্স বাক্য আর এখন বলছি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স যুক্ত সো কন্ডিশনাল সেন্টেন্সও তো কমপ্লেক্স বাক্যই তাই না এটাও কমপ্লেক্স বাক্য কারণ আমরা জানি ইফ যুক্ত যে সমস্ত সেন্টেন্সগুলো থাকে সেগুলো হচ্ছে কমপ্লেক্স সো এই কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে কিভাবে প্র্যাসিভ করব আমি আপনাদেরকে জাস্ট শর্টকাট নিয়মে দেখাচ্ছি এখানেও কিন্তু খুব একটা কোনো কঠিন বিষয় নেই বা আপনার নতুন কোনো কিছু নেই জাস্ট আপনাকে শুধু এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এ এখানে তাকান আর কিছু করতে হবে না দেখেন বলছি কি ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি আর এ পাশে বললাম সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাপ প্লাস বিন প্লাস ভিথিরি আচ্ছা এই এই গঠনটা বলেন তো কোন কন্ডিশনাল আছে কে কে বলতে পারবেন দেখি আমি কিন্তু আপনাদের সাথে কন্ডিশনালের ক্লাস নিয়েছি যারা কন্ডিশনাল ক্লাস করতে পারেননি তাদেরকে বলবো আমাদের এক্সপার্ট ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেল রয়েছে এক্সপার্ট ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেলের মধ্যে সব আলোচনা করা আছে একদম পাই পাই সেখান থেকে দেখে নেবেন ক্লিয়ার আচ্ছা এটা আছে থার্ড কন্ডিশনাল উপরে লিখেই তো দিয়েছি থার্ড কন্ডিশনাল এটা সবাই বুঝতেছি আচ্ছা এখন এই বিন না থাকলেও থার্ড কন্ডিশনাল বিন থাকলেও থার্ড কন্ডিশনাল পার্থক্যটা হচ্ছে বিন থাকলে প্যাসিভ স্ট্রাকচার আর বিন না থাকলে অ্যাক্টিভ স্ট্রাকচার এখন এক কথাই বলে দিচ্ছি যদি কন্ডিশনালে এরকম অবস্থা পাওয়া যায় তাহলে উভয় পাশে প্যাসিভ হতে পারে যে কোনো এক পাশেও প্যাসিভ হতে পারে ক্লিয়ার তার মানে দুই পাশেও প্যাসিভ হতে পারে এক পাশেও হইতে পারে সো সেই দিক থেকে আট নম্বর প্রশ্নটা সলভ চাই প্রশ্ন আট খুব সময় দিব না মাত্র বিশ সেকেন্ড আট নম্বর প্রশ্ন বিশ সেকেন্ডের মধ্যে শেষ করতে চাই আট ঠিক আছে নাইম নাইম বলেছেন থার্ড নাইম থার্ড ইসলাম রবি থার্ড কন্ডিশনাল বলেছেন অনেক ধন্যবাদ আচ্ছা আমি আট নম্বর প্রশ্নে আছি আট নম্বর প্রশ্ন আচ্ছা একজন ক্লাসটা নয়টার দিকে নেওয়ার চিন্তা করছেন আচ্ছা জান যে আমরা আসলে এই পর্বটা সাড়ে আটটাতে করছে করছি কারণে অনেক যৌক্তিকতা আছে আচ্ছা যাই হোক আপনি একটু কষ্ট করে চেষ্টা করেন সাড়ে আটটা জয়েন করার জন্য নন্দিতা বলেছেন আটের দুই ফয়সাল আহমেদ শুভ আটের দুই ঠিক আছে আট নম্বরের দুই কেন হলো দেখি তো হি উড হ্যাভ গান টু ইংল্যান্ড দেখেন থার্ড কন্ডিশনালের এই প্রথম অংশটা আছে অ্যাক্টিভ ফর্ম্যাটে অ্যাক্টিভ ফরম্যাটে আর দ্বিতীয় অংশ বলছে ইফ হিজ ভিসা দেখেন তো হিজ ভিসা এই ভিসা শব্দটা কি নিজে ব্যক্তি না এটা হচ্ছে পরোক্ষ তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ নয় প্যাসিভ কর্তা সো প্যাসিভ প্যাসিভ কর্তা হলে আমাকে এখানে প্যাসিভ স্টাইলে টেন্স নিতে হবে আমরা জানি থার্ড কন্ডিশনালে এই পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স সো পাস্ট পারফেক্টের প্যাসিভ হচ্ছে হ্যাড বিন ইস্যুড ক্লিয়ার আরেকটা কথা বলে রাখি যেহেতু আমরা প্যাসিভের কথা বলছি এই কারণে সহজেই মনে করছেন প্যাসিভ খুঁজছেন তো একটু পরে যখন আমরা মিক্সিং প্রশ্ন সলভ করব মানে শেষের দিকে পার্ট টুতে তখন বোঝা যাবে যে আসলে বুদ্ধিটা ঠিক আছে কি না সেই সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছি নয় নম্বর প্রশ্ন প্রশ্ন নয় এটি ছাব্বিশতম বিশ্বাস আসা প্রশ্ন নয় নম্বর হি ডয়্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি আচ্ছা খুব স্বাভাবিক সেন্সে খুব স্বাভাবিক সেন্সে এখানে অধিকাংশরাই উত্তর ভুল করতো যদি আমি ভয়েসের আন্ডারে আনসার না দিতাম ক্লিয়ার রজনী বলছেন হচ্ছে নয়ের চার নাম্বার এক্স্যাক্টলি সঠিক আচ্ছা আটের তিন নাম্বার ছিল আচ্ছা উম্মে হানি চার নাম্বার ফয়সাল শুভ বলেছেন চার রবিউলও বলেছেন চার নুরুলস তিন বলেছেন তিন হবে না চার হবে আর কি আচ্ছা সুলতানা রাখি বলেছেন কুসুম বলেছেন রজনী বলেছেন সবাই চার বলেছেন আচ্ছা দেখেন এটা চার নম্বর হয়েছে বিকজ এটা হচ্ছে প্যাসিভ সেন্স লাগবে কেন তার মানে দেখেন গ্রেপ্তার কি কেউ নিজে নিজে হয় কেউ কি যায় পুলিশের কাছে যায় বলে সবাই যে আমাকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করেন এটা অ্যাক্টিভ না বরং এটা প্যাসিভ মুড তাকে গ্রেপ্তার করা হইতো তার মানে সে গ্রেপ্তার হইতো অন্য কারো মাধ্যমে গ্রেপ্তার হইতো এখানে অবজেক্টটা উজ্জ্বল রয়েছে বাই পুলিশ সো এখানে প্যাসিভ বুডে হবে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ক্লিয়ার আর বাকি অংশ অ্যাক্টিভ মানে যদি সে পালানোর চেষ্টা করিত তো দেখছেন আসলে থার্ড কন্ডিশনালেও প্যাসিভ অনেকগুলো বাক্য থাকতে পারে এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সো এই অ্যাডভান্স নলেজগুলো কিন্তু আপনারা স্বাভাবিকভাবে পাবেন না সো এই অ্যাডভান্স নলেজগুলো পেতে হলে এক্সপার্ট আলিমের সাথে কিছুদিন ক্লাস করতে হবে আশা করি সবারই ভালো লাগছে ভালো লাগবে চলে যাচ্ছি আমরা পরের নিয়ম এখন যে নিয়মটি আলোচনা করতে যাচ্ছি এই নিয়মটি হচ্ছে বি গোয়িং টু যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম বা গঠন বি গোয়িং টু আমি এখানে নিজে আলোচনা করার আগে আপনাদেরকে একটু মনে করার কথা বলবো যে একটু মনে করার চেষ্টা করেন তো যে বি গোয়িং টু থাকলে কীভাবে প্যাসিভ করব হয়তো অনেকেই জানি তারপরেও মাথাটাকে ঝালাই করতে হলে মাঝে মাঝে চোখ বুঝে চিন্তা করতে হয় কেমন আচ্ছা যেমন আপনারা চোখ বুঝে চিন্তা করেন যে আমি এখন কিভাবে বসে থেকে ক্লাস নিচ্ছি হ্যাঁ ঠিক একইভাবে আপনি এই স্ট্রাকচারটাকে চিন্তা করেন যে এইটা কীভাবে প্যাসিভ হয় স্যার আমি একদম সরাসরি নিয়মের দিকে নিয়ে চলে যাচ্ছি এই যে হচ্ছে শর্টকাট নিয়ম ঠিক আছে রবিউল বলেছেন বইটা দিনাজপুরে পাচ্ছি না আপনি দিনাজপুরে লাইব্রেরিতে খোঁজ নেন অথবা আমাদের আমার সাথে ইনবক্সে কথা বলেন আমি বলে দিব আচ্ছা দেখেন বি গোয়িং টু মানে এখানে বি মানে আমরা সবাই জানি বি মানে হচ্ছে বিভার্ভ বি ভার্ভ হচ্ছে এম ইজ আর অজয়ার আর গোয়িং টু প্লাস ভি ওয়ান এই যে এই জায়গাটাকে যখন প্যাসিভ করতে হবে তখন এই বি ভার্ভটা ঠিক থাকবে আমি এখানে একটা কথা বলে দিচ্ছি বি ভার্বের কোনো চেঞ্জ হবে না বি গোয়িং টুতে বি ভার্ভের কোনো চেঞ্জ হবে না মানে বি ভার্ভ যে টেন্সে থাকবে অ্যাক্টিভে যে টেন্স থাকবে প্যাসিভে সেম টেন্স থাকবে কোনো চেঞ্জ হবে না আর গোয়িং টু বি তার মানে এই যে যে ইনফিনিটিভ পার্টটা টু প্লাস ভি ওয়ান এইটুকের জাস্ট প্যাসিভ হবে টু বি প্লাস ভিথি আমরা যারা ভার্বের ক্লাস করেছি সবাই জানি যে আসলে ইনফিনিটিভের প্যাসিভ হয় বি প্লাস ভি থ্রি ক্লিয়ার আচ্ছা এখন আমি আপনাদেরকে নিচে একটা উদাহরণ দেখাচ্ছি এই উদাহরণটা না পড়লেও হবে আমি সরাসরি এমসি কিউতে চলে যাব চলে আসেন উদাহরণ দশ প্রশ্ন দশ নম্বর কি হবে বলেন দশ নম্বর প্রশ্ন জান্নাত জেমি একটা বাক্য লিখেছেন নন্দিতা বারবার প্রবলেম হচ্ছে ট্রাই করেন সবাই দেখতে পাচ্ছে আপনিও পারবেন হয়তো আপনার ওখানে কোনো প্রবলেম আছে নন্দিতা প্রশ্ন দশ দ্য প্যাসিভ অফ হি ইজ গোয়িং টু ওপেন আ শপ দশ নম্বর সামনে কিন্তু বেশ কিছু কঠিন নিয়ম আসবে যে নিয়মগুলো আপনাকে জানতেই হবে যদি আপনি সত্যিকার অর্থে ভয়েজের অ্যাডভান্স লেভেল শিখতে চান ক্লিয়ার রাইমা সুলতানা রাখি দশের উত্তর করলেন চার এরপরে উম্মে হানি দশের চার রজনী উত্তর করেছেন দশের চার অনেক ধন্যবাদ প্রত্যেকেই প্রায় সঠিক উত্তর করছেন উম্মেহানি দশের চার অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ শুভ দশের চার আচ্ছা দশ নম্বর চার দেখেন তো একটা জিনিস লক্ষ্য করেন এখানে কী ছিল ইজ ছিল ঠিক একইভাবে কিন্তু এই ইজটা এখানে পরিবর্তন হয়নি এখানেও ইজ আছে আমি বলেছিলাম এই যে এই এক্সেপশনালগুলো কিন্তু মাথায় থাকতে হবে এইগুলো আপনাদেরকে ধরিয়ে না দিলে পরীক্ষার হলে ভুল করবেন তাহলে বি গোয়িং টুর বেলা এখানে ইজ আসে প্যাসিভেও কিন্তু ইজ ঠিকই থাকবে জাস্ট পরিবর্তনটা হবে এই টু ওপেনকে করতে হবে টু বি ওপেন আর অন্যদিকে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে সেটা তো আছেই তাহলে কিছু জায়গা পরিবর্তন হচ্ছে কিছু জায়গাতে ফিক্স থাকছে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই চোখে আঙ্গুল দিয়ে না বুঝালে পরে আপনারা ভুল করবেন এখন করবেন না পরীক্ষার হলে গিয়ে করবেন পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হবে যে কী হলো রে কী হলো রে আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ চলে যাচ্ছি আমি এবার এখানেই পরের প্রশ্ন এই প্রশ্নটা দেখেন এই প্রশ্নটা তো সবাই পারবেন মুখে বলার চেষ্টা করেন নাকি পারবেন না বলেন আমি আনসারটা ঢেকে দিলাম এগারো নম্বর মুখে মুখে উত্তর আই এম গোয়িং টু বাই এ কার আই এম গোয়িং টু বাই এ কার দেখেন আমি কিন্তু ভয় যে এমনও নিয়ম দেখিয়েছি যেখানে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয় না আবার এমনও নিয়ম দেখাচ্ছি যেখানে টেন্সের পরিবর্তন হয় না তাহলে আমাদের কিন্তু ভয়েজের এগুলোই হচ্ছে ব্যতিক্রম নিয়ম আজকে যেগুলো আলোচনা করছি পুরোটাই হচ্ছে এক্সেপশনাল নিয়মের মধ্যে পড়বে ক্লিয়ার সো প্রতি তিনটা ক্লাস ছিল সাধারণ নিয়ম আর আজকে পড়ছে এক্সকেপশনাল নিয়ম তাহলে এগারো নম্বরের উত্তর কী হবে বলেন এগারোর উত্তর হবে হচ্ছে এ কার ইজ গোয়িং টু বি বট বাই মি এ কার ইজ গোয়িং টু বি বট বাই মি মানে আমার দ্বারা একটা গাড়ি কিনতে যাওয়া হচ্ছে এভাবে উত্তরটা দিচ্ছি ক্লিয়ার সবাইকে অনেক ধন্যবাদ আমি এখন চলে যাবো আপনাদের সাথে নতুন আর একটা নিয়মে বেশ যারা রিয়াক্ট আছেন আমি বলবো না যে আপনারা রিয়্যাক্ট দিয়ে কষ্ট করেন আপনাদের আঙ্গুলে অনেক কষ্ট হবে আর কি একটু বেশি বেশি করে রা লাভ রিয়াক্ট হ্যাঁ গাড়ি কিনতে যাচ্ছেন দামি গাড়ি কিনবেন আচ্ছা কার কোন গাড়ি পছন্দ আছে একটাও পছন্দ থাকলে আমাকে কিছু জানেন আচ্ছা এখন দেখব হলো গ্রুপ ভার্ব যুক্ত বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি কেমন গ্রুপ ভার্ব যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম এ সম্পর্কে হয়তো আগের দিনে একটা আলোচনা ছিল আমাদের সেটাকে আবার রিপিট করে বলছি গ্রুপ ভাব যুক্ত থাকলে কোনো ভাবের সাথে আমরা প্যাসিভ করার ক্ষেত্রে ওই গ্রুপ ভাবটি সাথে থাকবে গ্রুপ ভাব যুক্ত বাক্যকে প্র্যাসিভ করার সময় ওই গ্রুপ ভাবটি কী করবো সাথে রাখবো ঠিক আছে আর নতুন করে যে প্রিপোজিশন দরকার সেটি বসবে এই এই স্ট্রাকচারটা আসেন এখন আপনাদেরকে এখানে এই জায়গাটাতে একটু চোখ ফেলতে হবে সেটি হচ্ছে দুইবার প্রিপোজিশন লিখেছি এটা কি কোনো ভুল আমি এখানে দুইবার প্রিপোজিশন লিখছি এটি কি ভুল কী মনে হয় আপনাদের আচ্ছা দেখেন এটি মোটেও ভুল না কেন ভুল না কারণ এখানে গ্রুপ ভার্ভ মানে এই যে ভার প্লাস প্রিপোজিশন এরকমভাবে কোনো গ্রুপ ভার্ভ যদি থাকে সেটার প্যাসিভ করার সময় ওই ভার্ভের সাথে এই যথাযথ প্রিপোজিশন থাকবে আর প্যাসিভ করার জন্য অতিরিক্ত একটা প্রিপোজিশন আসবে এই যে উদাহরণস্বরূপ আপনারা এখানে এই উদাহরণটা দেখেন হি লাভড অ্যাট মি এই যে লাভ অ্যাট মানে হচ্ছে কারোর দিকে তাকিয়ে হাসা এটাকেই প্যাসিভ করা হয়েছে হি ওয়াজ লাভ অ্যাট বাই মি তার মানে পরপর দুইটা প্রিপোজিশন বসতে পারে সো এই কনসেপ্টটাও আপনাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই অবশ্যই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পরপর দুটি প্রিপোজিশনও থাকতে পারে একটি প্রিপোজিশন হচ্ছে আপনার এই গ্রুপ ভার্পের অন্তর্ভুক্ত প্রিপোজিশন যেটা তার সাথে যথাযথভাবে থাকবে আর আরেকটা হচ্ছে ভয়েস চেঞ্জ করার জন্য যে প্রিপোজিশন মানে এই বাই ক্লিয়ার তাহলে আমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে গ্রুপ ভার্ভের ভাবটা গ্রুপ ভার্ভের ক্ষেত্রে ঠিক থাকবে আর প্যাসিভ অতিরিক্ত প্রিপোজিশন বসবে সে কারণে পরপর দুটি প্রিপোজিশনও হতে পারে আর অন্যান্য নিয়ম সব আগের মতো সেম চলে যাবো কুইজে প্রশ্ন বারো হ্যাঁ দেখি প্রশ্ন বারো কে কে দ্রুত আনসার করতে পারো অল অফ হিস হিম আচ্ছা উত্তর করেন দ্রুত উত্তর করার চেষ্টা করেন অল অফ ইস ফ্রেন্ড লাভ হিম উত্তর করার সময় কিন্তু আমরা বিশ থেকে ত্রিশ সেকেন্ড পাবো এর মধ্যে উত্তর করতে হবে আচ্ছা কি হবে বারো নাম্বার বারো নম্বর প্রশ্ন কে কোথা থেকে দেখি কে আজকে দ্রুত উত্তর করতে পারেন এটা উম্মে হানি সবার আগে উত্তর করলেন বারোর দুই নুরুল আমিন নুরুল আমিন আলম বলেছেন বারোর দুই ফয়সাল আহমেদ শুভ বলেছেন দুই কুসুম বলেছেন দুই রবিউল রবি বলেছেন দুই আচ্ছা উম্মে হানি বলেছেন দুই নাম্বার আফিয়া জাহিন অনন্যা বলেছেন দুই নাম্বার মাহবুবুর রহমান দুই নাম্বার রাইমা সুলতানা রাখি দুই নাম্বার আফসানা ইয়াসমিন অনেক ধন্যবাদ ফারহানা খানম ফয়সাল আহমেদ আমি প্রত্যেকের উত্তর পড়ে দিলাম আর পড়ছি না এখন চলে যাচ্ছে ব্যাখ্যায় আচ্ছা একজন একটা প্রশ্ন করেছেন সাবাব আমাদেরকে মনে হয় নতুন দেখছেন আমরা প্রতিদিন এভাবে আলোচনা করি রাত সাড়ে আটটার সময় আমাদের গ্রুপে এগুলো সেভ করা থাকে দেখে নিতে পারেন অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক এক্সপার্ট ইংলিশ আড্ডা ওখানে আমাদের লাইভ ক্লাসগুলো শেয়ার করা থাকে লাইভ ক্লাসের একটা ওখানে প্লে লিস্টই পাবেন সেখানে গিয়ে সবগুলো দেখে নিতে পারবেন আচ্ছা তাহলে বারো নম্বরটা অফ অফিস ফ্রেন্ড লাভ ড্যাট তাহলে মানে এই যে লাভ লাভের সাথে এক ঠিক থেকে যাবে সো এখানে উত্তরটা হচ্ছে দুই নম্বর সবাই সঠিক ছিলেন আর এখানে ওয়াজ লাভড হবে কেন কারণ এই যে লাভ হচ্ছে পাস্ট ইনডেফিনিট সো পাস্ট ইন্ডেফিনিটে প্রাসিভ করলে লিখতে হয় অজয়ার প্লাস ভিথিরি সো অজয়ার প্লাস ভিথিরি ছিল হচ্ছে দুইটা এই একটা আর হচ্ছে এ একটা দেখেন আপনাদের কিন্তু অনেক সময় এই প্রশ্নগুলো সরাসরি শুধু উত্তর করবেন না আবার খুঁজবেন যে কেন উত্তর হলো হ্যাঁ সো অজ লাভ অয়ার লাভ দুইটা আছে এখন যেহেতু সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে দ্যাটস ওয়াই হি আসবে এই যে হিম থেকে আসবে হি শুরুতে অতএব উত্তর হচ্ছে বি নাম্বার প্রত্যেকেই সঠিক ছিলেন ভেরি বিলিয়েন্ট প্রত্যেকেরই জব হবে শুধুমাত্র অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে তেরো এবং চোদ্দো একদম তেরো চোদ্দো আপনাদেরকে প্যাসিভ করতে হবে কমেন্টের মাধ্যমে আমি এই দুইটা প্রশ্ন কিন্তু এখানে হাইড করে রেখেছি আনসারটা আমি দিয়ে দিব আচ্ছা ফাজিন শাহাব আমাদেরকে নতুন দেখছেন কোথা থেকে জানাবেন সম্ভব হলে এক্ষুনি আপনার ফ্রেন্ড সার্কেলকে আমাদের সাথে একটু যুক্ত করে দিতে পারেন যাতে সবাই মিলে আমরা দেখতে পারি তেরো এবং চোদ্দ আচ্ছা দ্য প্যাসিভ অফ টেক কেয়ার অফ ইউর স্বাস্থ্য মাহাঙ্কের লুকস আফটার আমাকে এই বাক্যগুলো প্যাসিভ করতে হবে আচ্ছা উত্তর কি দেখা যাচ্ছে নাকি আচ্ছা রিয়াক্ট যারা দিচ্ছেন আছেন তো আমার সাথে উত্তরগুলো হচ্ছে কিনা ক্লাস কেমন লাগছে আশা করি নিশ্চয়ই ভালো ভালো না লাগলে তো এতক্ষণ থাকবেন না অবশ্যই মাঝে 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 মধ্যে একটু আপনার ফ্রেন্ডদেরকে ট্যাগ করে আসবেন হ্যাঁ একটু কিছু ফ্রেন্ডকে এখানে ইনভাইট করতেই পারেন অযথা নয় আমি বলছি আচ্ছা চলে আসি আমি তেরো এবং চোদ্দের উত্তরে হয়তো আপনাদের একটু লিখতে সময় লাগে এই জন্য আমি সময় নিচ্ছি আবার উত্তরটা বলে দিচ্ছি দেখেন তেরো নাম্বার হবে হলো লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ জানি না কার কার উত্তর হয়েছে তেরো নম্বর মানে অনেকেই হয়তো প্রথম প্রথম তেরো নম্বরের উত্তরটা ধরতে পারছিলেন না আসলে তেরো নম্বর কেন এটা হলো ইউর হেলথ ইজ টু কেয়ার বাই ইউর আচ্ছা বুঝছি মীর মাহবুব রাস্তা খুঁজে পাচ্ছিলেন না আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল আচ্ছা পরেরটা উত্তর করেছেন নুরুল আমিন যারা শুধু রিয়্যাক্ট করছেন আপনারা রাগ করার কিছু নাই আমরা একটু সময় নেই বিকজ আমরা সবাইকে নিয়েই ক্লাস করি হ্যাঁ সো আপনারা জাস্ট শুনতে থাকেন পাশাপাশি একটু শেয়ারও করে দিবেন আচ্ছা দেখেন প্রথমটা কেন লেট দিয়ে শুরু করলাম তার মানে আমি বলবো যারা লেট আনতে পারেননি তারা বেসিক ক্লাসটা ভুলে গেছেন আমরা গতদিনই বলেছিলাম ইম্পারেটিভ বাক্যে যদি প্যাসিভ করতে হয় প্রথমে আসে লেট তাহলে আগের সব নিয়ম ঠিক থাকবে তারপর হচ্ছে আজকের নিয়ম ক্লিয়ার আচ্ছা দেখেন তো এখানে আচ্ছা ভোরের আলো বলছেন ভিউতে প্রবলেম হচ্ছে স্যার আচ্ছা মানিয়ে নেন আর কি আর টেক কেয়ার অফ এইটা হচ্ছে গ্রুপ ভার্ভ সো টেক কেয়ার অফ মানে আমরা প্রথমে আনবো লেট এরপরে অবজেক্ট আনবো হচ্ছে ইওর হেলথ লেট ইওর হেলথ আর ইম্পারেটিভ বাক্যে প্যাসিভ করতে হয় হচ্ছে বি প্লাস ভিথ্রি দ্বারা তার মানে বি টেকেন আর কেয়ারের সাথে অফ সেটা থেকে যাবে কেয়ার অফ আর এই বাক্যে অবজেক্ট উজ্জ থাকবে মানে বাই ইউ উজ্জ রয়েছে কেমন আচ্ছা মেন ভাব সামনে আছে মানে এটি হচ্ছে সেন্টেন্স আর নম্বরের উত্তরটা বলে দিচ্ছি চোদ্দ চোদ্দ নম্বরের উত্তর হবে হচ্ছে আই এম লুক আফটার বাই মাই আঙ্কেল এটা অনেকেই সঠিক করেছেন ভুল হয়নি দেখেছি আমি এখানে দেখেন এই যে পরপর কিন্তু দুইটা প্রিপোজিশন বসছে একটা হচ্ছে আফটার মানে গ্রুপ ভার্বের আফটার আর একটা হচ্ছে ভয়েস চেঞ্জ করার জন্য বাই তো দুইটা প্রিপোজিশন একসাথে ব্যবহার করেছি আমরা তো এভাবে আমরা দুইটা প্রিপোজিশন একসাথে ব্যবহার করতে পারবো নো প্রবলেম আশা করি সবাই বুঝতে পেরেছি বিষয়টা আমি চলে যাচ্ছি এবার নতুন নিয়মে হ্যাঁ প্রশ্ন পরের প্রশ্ন দুটি অবজেক্টযুক্ত অ্যাসার্টিভ বাক্যকে ভয়েস চেঞ্জ করা কি জিনিসগুলো আপনাদেরকে একটু অতিরিক্ত ভাবাচ্ছে না আগামী ক্লাসে দেখবেন আরও কিছু এক্সেপশনাল পাবেন ভয়েসের কিন্তু লাস্ট ক্লাস হবে আগামী দিন হ্যাঁ নেক্সট ক্লাসটা হবে ভয়েজের শেষ ক্লাস ছো এখানে খেয়াল করেন আমরা কী বলছি দুটি অবজেক্টযুক্ত অ্যাসাটিভ বাক্যকে প্যাসিভ করব দুটি অবজেক্ট যুক্ত বাক্যকে প্যাসিভ করবো চলে যাচ্ছি আপনাদের শর্টকাট কিছু কথোপকথনে আচ্ছা দেখেন তো এখানে সাধারণত গিভ সেন্ট মেক কল ইত্যাদি ভাবগুলোর দুটি অবজেক্ট থাকে এই কথাটা লিখছি না সো এখানে আপনাদেরকে যদি মনে হয় পরীক্ষার হলে দ্রুত উত্তর করতে চাই তাহলে এই ভাবগুলো একটু মাঝে মধ্যে রিভাইজ দিতে হবে সো রিভাইজ দেওয়া মানে আমাদের এই পিডিএফগুলো সাথে রাখবেন আর যারা এই পিডিএফ চান আমার কাছে ইনবক্স করবেন আর ইনবক্স করার শর্ত হলো অবশ্যই আগে এগুলো শেয়ার করে আসতে হবে আমাদের ভিডিওটা টাইম লাইনে দেওয়া থাকে সেখান থেকে শেয়ার করে আমাকে একটু ইনবক্সে নক করবেন আচ্ছা গিফট সেন্ড মেক কল এগুলো থাকলে স্বাভাবিকভাবে দুইটা অবজেক্ট পাওয়া যায় তখন দুইটা অবজেক্টের জন্য আমরা প্রিপোজিশন আমাদেরকে অর্থ অনুযায়ী আনতে হবে এই এই লাইনটা একটু এই লাইনটা দেখেন এই লাইনে কি বলতে চেষ্টা করেছি আমি এই এই লাইনে বলেছি যে জন্য বোঝালে ফর আর কে বা নিকটে বোঝাতে টু বসে জন্য বোঝাতে ফর বসে আর কে বা নিকটে বোঝাতে বসাবো হচ্ছে টু সো এই এইটা কিন্তু আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আর টেন্স পরিবর্তনের নিয়ম আগের মতোই ঠিক থাকবে এখন মূল কথাটায় আসি যদি দুটি অবজেক্ট থাকে তাহলে আমরা ভালো করে শুনবেন কী লিখে আছে পরে দেখেন আগে আমার কথায় মনোযোগ দেন দুটি অবজেক্ট থাকলে মনে রাখবেন একটা অবজেক্ট থাকবে ব্যক্তিবাচক আর একটা অবজেক্ট থাকবে বস্তুবাচক এখন আমরা দুটি অবজেক্টকে প্যাসিভ করার সময় অবজেক্ট যখন সাবজেক্টের পজিশনে আনবো তখন আমরা যে কোনো একটাকে আগে আনতে পারবো এটা কোনো ভুল নেই আপনি যে কোনো একটাকে যদি অবজেক্ট থেকে সাবজেক্ট ধরে আনেন বাকি নিয়ম ঠিক রেখে প্যাসিভ ভয়েস করবেন আর অতিরিক্ত যে অবজেক্টটা থাকলো দুইটার মধ্যে সেটা আগের জায়গাতে থেকে যাবে জাস্ট প্রয়োজন অনুযায়ী আমরা অর্থের প্রয়োজনে কোনো একটা প্রিপোজিশন চেঞ্জ হয়ে আসতে পারে ক্লিয়ার অর্থের প্রয়োজনে অবজেক্টের সামনে প্রিপোজিশন চেঞ্জ হতে পারে এখন কথা হলো পরীক্ষার হলে যদি ভাই দুইটাই থাকে যে একবার ব্যক্তিবাচক আনছে আরেকবার বস্তুবাচক আনছে তাহলে আমরা অগ্রাধিকার দিব হচ্ছে বস্তুটাকে কি বললাম অগ্রাধিকার দিব বস্তুকে এখন চলে আসেন উদাহরণে এখান থেকে আমি উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি হি গেভ মি এ পেন দেখেন তো খুব জটিলভাবে মনোযোগ দেন হি গেভ মি এ পেন এখানে মি একটা অবজেক্ট আর পেন একটা অবজেক্ট এখানে প্রথমে আমি প্যাসিভ করছি এ পেন দিয়ে এ পেন অজ গিভেন টু মি বাই দেম ক্লিয়ার দেখেন এই যে অজ গিভেন প্যাসিভ করছি ভাবকে আর টু মি আনসি এই যে মি এর আগে টু মানে অবজেক্টটাকে আমি আগে রেখে দিয়েছি তারপরে প্যাসিভ ভয়েজের অবজেক্টকে পরে নিয়েছি আপনি চাইলে এই টুমিকে পরেও দিতে পারেন বাই হিমকে আগে দিতে পারেন এইগুলোর কোনো প্রবলেম নেই ক্লিয়ার আশা করি নিয়মটা ক্লিয়ার একইভাবে এই পরেরটা দেখেন সেম স্টাইল শুধু আইকে আনছি সামনে মানে ব্যক্তিকে সামনে আনছে এবার আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম এখন আমরা অনেকে এই নিয়মটা হয়তো জানি যে বস্তুবাচক অবজেক্টকে আগে আনলে এখানে আর কোনো প্রিপোজিশনের প্রয়োজন নেই ক্লিয়ার একটু কঠিন করে বললাম ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন চলে যাচ্ছে উদাহরণ দিয়ে একদম জায়গাটাকে ক্লিন করব প্রশ্ন পনেরো পনেরো দেখতে থাকেন আপনারা পনেরো নম্বর প্রশ্ন কি হবে বলেন প্রশ্ন পনেরো দ্য কারেক্ট প্যাসিভ অফ ইলেক্টেড হিম ক্যাপ্টেইন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেইন কি হবে বলেন আনসার আচ্ছা আগের প্রশ্নে ইসমত উত্তর করেছিলেন অনেক ধন্যবাদ হ্যাঁ আমাকে যারা নতুন দেখছেন আজকে তাদেরকে বলবো অবশ্যই টাইম লাইনে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা হয়তো দিবেন কিন্তু অ্যাকসেপ্ট হবে না একটু ফলো দিয়ে রাখবেন আচ্ছা আমার একটা পেজ আছে এক্সপার্ট বই নামে সেখানে আপনারা যেতে পারেন লাইক দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে ঢুকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো কারণ ওখানে গ্রামারের একদম সকল ভিডিওগুলো পাই টু পাই আলোচনা করা আছে আফিয়া বলেছেন হচ্ছে চার নম্বর উত্তর পনেরোর আফিয়া আবার একটু রিভিউ করেন আসলে চার উত্তর হবে না রিফাত আমাদেরকে দেখছেন ফয়সাল আহমেদ বলেছেন দুই উত্তর রবিউল বলেছেন দুই উত্তর এক্স্যাক্টলি দুই নম্বর আনসার হবে উম্মেহানি বলেছেন দুই আর রাখি বলেছেন চার চার হচ্ছে না দুই হবে আচ্ছা ইসমাত রুমা বলেছেন আর তারপর অনিক দাস পনেরো দুই ফাদিন সাবাব তিন বলেছেন নো আচ্ছা আমি চলে যাচ্ছি ব্যাখ্যায় দেখেন প্রথমত এখানে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন কয়টা অবজেক্ট আছে একটা হিম আর একটা হলো ক্যাপ্টেন এখন আপনি যে কোনো একটাকে সামনে আনতে পারেন দেখেন এখানে তিনটা অ্যান্সে হিকে সামনে আর একটা অ্যান্সে ক্যাপ্টেনকে সামনে এখন আমরা আগে হি দিয়ে করার চেষ্টা করি দেখেন তো এখানে ইলেক্টেড মানে কি পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স এখানে টেন্সের পরিবর্তন হবে সো ফার্স্ট টিন মানে আমাকে প্যাসিভ করতে লাগবে কি অজয়ার প্লাস ভিথিরি সো অজয়ার প্লাস ভিথিরি যে একটাতেই আছে চোখ বুঝে যদি মনে করেন যে এটাই উত্তর করবেন তো এটাই হয়ে যাবে কারণ অজয়ার প্লাস ভিথিরি একটাতেও নাই শুধু এই একটাতেই আছে অন্যগুলোতে নাই সো এটা উত্তর যারা ডি উত্তর করেছেন এটা এখানে হয়তো ইজ খেয়াল করেননি টেন্সের বিষয়টা ফলো করেননি সো টেন্সের বিষয়টাও কিন্তু আমাদেরকে মাথা রাখতে হবে কেমন ওকে থ্যাংকস টু অল আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে এটা বুঝতে পেরেছি আশা করি সবাই ষোলো এবং সতেরো রিটেন প্রশ্ন ষোলো এবং সতেরো রিটার্ন প্রশ্ন রিটেন গুলো কিন্তু একটু কঠিন হয়ে থাকে আচ্ছা যখনই থেকে কুইট করেন যে কষ্ট হয়ে যায় তাই না আপনারা লিখতে হবে না জাস্ট মনে মনে রাখেন তাইলেই হবে আচ্ছা ফারহানা খানম ওকে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা দেখেন তো এখানে দ্য কাউ গিফটস আস মিল্ক এখানে আস একটা অবজেক্ট মিল্ক একটা অবজেক্ট সো এটাকে আমি প্যাসিভ করতে প্রথমে প্রাধান্য দিয়েছি কি দিয়ে বস্তু দিয়ে প্যাসিভ করবেন আগে এই যে মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ মিল্ক চলে আসবে শুরুতে আর গিফটস মানে প্রেজেন্ট ইনডেফিনিট এই জন্য হবে ইজ গিভেন আর পরে টু আস বাই দ্য কাউ এখন এইটা করেন তো উই কল্ড হিম দ্য ফুল মিল্ক ইজ গিভেন আজ বাই দা এক্স্যাক্টলি টু হবে আর কি আচ্ছা দেখেন ভার ব্যক্তিবাচক অবজেক্টের মাঝখানে দিবেন এই কথাটা নিয়মটা আপনি চাইলে লিখে রাখতে পারেন ব্যক্তিবাচক অবজেক্ট আর মাঝখানে প্রিপোজিশন দিবেন যদি সেটা প্যাসিভ ভয়েস হয় এই যে প্রিপোজিশন দিতে হবে টু আস হ্যাঁ অ্যাক্টিভে কিন্তু লাগবে না প্যাসিভে লাগবে আচ্ছা সতেরো নাম্বারটা আনসারটা কি হবে বলেন হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস একজ্যাক্টলি ফয়সাল সঠিক উত্তর করেছেন উই কল্ড হিম এ ফুল দেখেন আমি কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি বা আপনিও শিখছেন আমিও শিখছি সো এখানে উত্তর করতে লাজ লজ্জা করবেন না কারণ আমি তো আপনাকে দেখছি না যে আপনি লজ্জা পাবেন নির্দ্বিধায় উত্তর করে যান নিজেকে জাজমেন্ট করার জন্য এই যে যে ভিডিও মডেল টেস্ট নিচ্ছি আমি মনে করি বাংলাদেশে এটা আপনাদের জন্য একটা আশীর্বাদ সো এই জায়গাটা ধরার চেষ্টা করেন আচ্ছা হি ওয়াজ কল্ড এ ফুল বাই বাইয়াস হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস exactly প্রত্যেকই সঠিক করেছেন হি হিজ কল্ড এ ফুল বাই আস ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আমি চলে যাব এখন আপনাদের সাথে নেক্সট নিয়মে আর এটি হচ্ছে আজকে আলোচনার আপনাদের সাথে শেষ নিয়ম ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ দেখেন আরেকটা এক্সেপশনাল নিয়ম পড়লেন আজকে দেখেন কি ধরনের বাক্য ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ যারা যে সমস্ত বাক্যগুলো আছে সেগুলো প্যাসিভ করব। ভালো করে আপনি পয়েন্টটা আগে মাথায় নেবেন যে আজ কোন নিয়মটা প্যাসিভ করতে যাচ্ছি তাহলে কি হবে পরীক্ষার হলে গিয়ে আপনার মাথার মধ্যে অটোমেটিক ক্যাচ করবে যেটা তো ওই নিয়ম থেকে আসছে ওয়াই আপনি দেখবেন যে একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন ক্লিয়ার সবাইকে অনেক ধন্যবাদ আমি যাচ্ছি নিয়মে এই যে চলে আসছি নিয়মে একদম সোজা নিয়ম অন্যান্য সব কিছু ঠিক রেখে আপনি শুধু এই যে যে টু প্লাস ভি ওয়ান আসে না মানে ইনফিনিটিভ এই ইনফিনিটিভের জায়গাকে প্যাসিভ করে লিখবেন হচ্ছে টু বি প্লাস ভিতিরি কী বললাম টু বি প্লাস ভিতিরি আর কিচ্ছু না শুধু আপনি যদি এই টু প্লাস ভি ওয়ান থেকে টু বি প্লাস ভিতিরি সার্চ করেন তাহলে আপনার উত্তর পেয়ে যাবেন অতিরিক্ত একটু কাজ করতে হবে সেটি হলো যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটাকে আমরা ফর প্লাস অবজেক্ট আকারে নিয়ে চলে আসবো টাইমের পরে আর ইট ইজ টাইম ইট ইস টাইম এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই খেয়াল করেন এখানে ইজ আসে এখানেও ইজ আছে। তার মানে আমরা যে বাক্যে ইনফিনিটিভের প্যাসিভ করব মানে ইনফিনিটিভের প্যাসিভ মানে টু প্লাস ভি ওয়ান থেকে টু বি প্লাস ভি ওই বাক্যের প্রথম অংশের টেন্সের কোনো চেঞ্জ হবে না এর আগেও আমরা দেখেছিলাম বি গোয়িং ট্যুর বেলায় মনে পড়ে আশা করি জিনিসগুলো আপনাদের মাথায় থাকছে মনে রাখার চেষ্টা করবেন তো সবসময় টেন্স পরিবর্তন করার বৃথা চেষ্টা করা যাবে না সো ইট ইজ টাইম ইট ইজ টাইম ঠিক থাকবে আর অবজেক্টকে ফর দ্বারা নিয়ে আসবো সামনে আর এই ইনফিনিটিভকে প্যাসিভ করবো অনেকবার কথা বলছি আর না বলি অনেকে বারবার শুনলে বিরক্ত হন আচ্ছা বিরক্ত হলেও কিছু করার নাই আমি বলবই শুনতে বাধ্য আপনি শুনবেন মজা লাগে না আচ্ছা আঠারো নম্বরে আসেন এটা আপনাদের সাথে জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়েছি কি বলেছি ইট ইজ টাইম টু স্টপ দ্য শপ ইট ইজ টাইম টু স্টপ দ্য শপ তাহলে ইট ইস টাইম পেয়েছেন মানে আপনার মাথায় থাকবে এটার কোনো চেঞ্জ হবে না শুধু চেঞ্জ হবে কোথায় গিয়ে ইনফিনিটিপে গিয়ে এই যে দেখেন ইট ইস টাইম ইট ইজ টাইম ঠিক থাকলো আর দা সবকে নিয়ে আসলাম ফর দা শপ আর টু স্টপকে প্যাসিভ বানালাম হচ্ছে টু বি স্টপড টু বি স্টপ কেমন ওকে অনেক ধন্যবাদ একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করেন উনিশ নাম্বার প্রশ্ন উনিশ খুব ঝটপট সলভ করবেন উনিশ নাম্বার প্রশ্ন মাহবুবুর রহমান বলেছেন ইট ইস টাইম গু টু গো এখানে লিখতে হবে ইট ইস টাইম তারপরে একটা অবজেক্ট দরকার ছিল নাই যেহেতু লিখবেন হচ্ছে টু বি গান উনিশ নাম্বার প্রশ্ন উনিশ খুব ঝটপট উত্তর দিতে হবে প্রশ্ন উনিশ হানি বলেছেন উনিশের এক আচ্ছা এক্স্যাক্টলি সঠিক উত্তর কুসুম বলেছেন উনিশের এক অনেক ধন্যবাদ ঠিক আছে আচ্ছা মাহমুদুল হক আবির সুলতানা রাখি উনিশের এক হুম বেশ বুঝে ফেলেছি সবাই সঠিক করেছেন আসলে ওই যে বলছি যে ইট ইস টাইমের পরে এখানে ফর আসবে এখন দেখছেন যে একটাতেই ফর আছে তাহলে এটাই হয়ে গেল চুরি ঠিক আছে দেখব এই চুরি বুদ্ধিগুলো কিছুক্ষণ পরে কাজে লাগে কি না গোপন রহস্য মাথায় রাখতে হবে এগুলো চাইলে আপনারা যখন ক্লাস করবেন তখন একটা আমার ভিডিও ক্লাসগুলোর এই লাইভ মডেল টেস্টের লাইভ মডেল টেস্টের জন্য একটা খাতা বানাবেন ক্লুগুলো লিখে রাখবেন হ্যাঁ কিছুদিন পর পর রিভাইজ করবেন আচ্ছা বলেছিলাম নিয়ম শেষ কিন্তু শেষ হয়েও শেষ হচ্ছে না এটা দিয়েই মনে হয় শেষ হবে আর হবে না হ্যাঁ দেখেন তো এই নিয়মটা কি লিখেছি শেষ নিয়ম আজকে এটাই শেষ হ্যাঁ ইট প্লাস বিভার প্লাস অ্যাডজেটিভ প্লাস ইনফিনিটিভ এরকম থাকলে প্যাসিভ ইট প্লাস প্লাস ভার প্লাস ইনফিনিটিভ সো চলে যাচ্ছি এই আলোচনায় এখানকার নিয়মটাতে খেয়াল করেন এখানেও একইভাবে ইট প্লাস বিভার বিভার সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে আর অ্যাডজেটিভ প্লাস টু বি প্লাস ভিতিরি হবে এটাও একই রকম ইনফিনিটিভের জায়গাটা চেঞ্জ করে বানাতে হবে টু বি প্লাস ভিতিরি জাস্ট এখানে পার্থক্যটা কি সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়ে যাবে এখানে আর ওই ফর আসবে না হ্যাঁ সো এখানে এই 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 বক্সটা আপনাদের সাথে কথা বলে লাভ নাই কারণ এগুলো জনমেও মনে থাকবে না এত স্ট্রাকচার মনে রাখা সম্ভব না এটা আমিও পারি না আপনিও পারবেন না খালি উদাহরণ দেখে উত্তর করাটাই আসল বিষয় সো বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে আজকের প্রথম পার্টের আলোচনার শেষ প্রশ্ন এরপর আমরা কিন্তু দ্বিতীয় পার্টে যাব সো বিশ নম্বর প্রশ্নটি খুব সতর্কতার সহিত ঝটপট উত্তর করে দিতে হবে আমাকে বলা আছে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস ইট ইজ ইম্পসিবল টু ডু দিস আচ্ছা কী হবে বলেন এখানে এখানে কিন্তু ইট ইস টাইম নাই এখানে আছে কি ইট ইজ প্লাস অ্যারজেটিভ অ্যারজেটিভ কি ইম্পসিবল এখানে অ্যারজেটিভের জায়গায় আরও অনেক অ্যারজেটিভ আসতে পারে আচ্ছা উমেহানি উত্তর করে দিয়েছেন অলরেডি উত্তর বলেছেন দুই নাম্বার এক্স্যাক্টলি সঠিক কারণ আমরা অবজেক্ট অবজেক্ট চেঞ্জ করব অবজেক্ট পরে আসছে দিস ইজ ইম্পসিবল ইম্পসিবল অ্যারজেটিভটা থেকে যাবে আর হচ্ছে টু ডু থেকে হয়ে যাবে টু বি ডান আর একটা বিষয় কেউ যদি মনে করেন ইনফিনেটিভের প্যাসিভ খুঁজবেন একটাই পাবেন সেটা হচ্ছে টু ডু থেকে হয়ে গেছে টু বি ডান সো এক কথায় উত্তর হচ্ছে বিশের দুই নাম্বার সো এতক্ষণ যারা আমার সাথে এই আলোচনায় ছিলেন অত্যন্ত ধৈর্য সহকারে ধৈর্যের পরিচয় দিয়ে আমার সাথে আলোচনাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ না জানালে পারি না আসলে আর আপনাদের ভালোবাসায় আমি দূরে থাকতে পারি না যতই মনে করি ক্লাস নিব না তবুও ক্লাস নিতে চলে আসি আসলে আপনাদের সঙ্গটা খুব ভালো লাগে যে আপনারা আমাকে প্রতিদিন দেখেন একটা ধৈর্যের পরিচয় দিয়ে তো সবাইকে অনেক ধন্যবাদ জানি এই পার্ট এখানে ক্লোজ করছি এখন চলে যাচ্ছি আমরা দ্বিতীয় পার্টে প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় পার্ট কি থাকে এটা কিন্তু আমরা সব প্রত্যেকেই জানি আমাদের দ্বিতীয় পার্টে যেটি থাকে সেটি হচ্ছে ওভারঅল প্র্যাকটিস মনে পড়ছে আমরা দ্বিতীয় পার্টে সবসময় আলোচনা করি ওভারঅল প্র্যাকটিস সো সেম এই পিকচারটাই থাকে আমাদের সবসময় এখন আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো এই যে মাঝখান বরাবর কি আছে এই কাজটা করতে আর এক মিনিটের ব্রেক তো থাকছেই আচ্ছা দুঃখিত আমার আশেপাশে খাবার মতো পানি নাই আপনারা একটু এক মিনিট ব্রেকের মধ্যে দেখি কে কে শেয়ার ডান করছেন দ্রুত দ্রুত তারপরে আমরা চলে যাব পরের প্র্যাকটিসে আমার বিরতি শেষ দেখি বেশ ভালোবাসা রিয়াক্ট দিয়ে ভরে দিচ্ছেন কোন বান্দা বলেন তো বান্দা বান্দি আছেন আমার সাথে আচ্ছা ঠিক আছে সবাই রেডি তো নাকি চলে যাচ্ছি আমাদের সেকেন্ড পার্টে প্রথম পার্টে যা কিছু শিখছেন আমি আর আজকে শর্টকাট দেখাবো না আপনাদেরকে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে নিয়ে চলে যাচ্ছি এই প্রশ্ন উত্তর পর্বটা যেন হয় খুব স্পিডে এবং আপনি যেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত প্র্যাকটিসটাকে আরও একটু গতি সম্পন্ন করতে পারেন এই জন্য আমরা সেকেন্ড পার্টটাকে গতিতে সলভ করি তো চলে যান আমরা গতিতে সলভ করার প্রথম প্রশ্ন টোয়েন্টি ওয়ান আয়রন ফিলস হার্ড আয়রন ফিলস হার্ট খুব ঝটপট উত্তর চাচ্ছি কি হবে বলেন আয়রন ফিল কি হবে উত্তর আচ্ছা একুশ নাম্বার কে পারবেন সবার আগে উত্তর করতে বিশ সেকেন্ড সময় আর অল্প কিছু সেকেন্ড দিব আচ্ছা দেখেন তো একুশ নাম্বার প্রশ্নটা মূলত মনে পড়ে কিনা কোন নিয়ম থেকে আসছে মনে পড়ার কথা সেটি হচ্ছে ওই যে কোয়াসি প্যাসিপ ছিল না সেই কোয়াসি প্যাসিপ থেকে আমি দিয়েছি কুসুম সঠিক উত্তর করেছেন অনেক ধন্যবাদ রবি দুই উত্তর করেছেন উম্মে হানি দুই উত্তর করলেন সঠিক উত্তর হয়েছে শুভ বালিকা আফসানা ইয়াসমিন প্রত্যেকেই সঠিক তার মানে আপনারা তো পাক্কা পাক্কা খেলোয়াড় খুব ভালোভাবে শিখে নিয়েছেন আমি এমনটাই চাই যে এভাবেই শিখতে থাকি আমরা দেখেন তাহলে আয়রন এটা কোয়াসি প্যাসিভ যেহেতু বস্তু হয়েও সে অ্যাক্টিভ বাক্যে আসে সো এগুলো প্যাসিভ করার সময় যে লিঙ্কিং ভাবগুলো থাকে সেই লিঙ্কিং ভাবকে কনজাংশনের পরবর্তী অংশে ভিটু করতে হয় মানে ভিথিরি করতে হয় সো উত্তরটা দুই নম্বর কারোই ভুল হয়নি সো আমি আর আলোচনায় যাচ্ছি না চলে যাচ্ছি পরের প্রশ্নে বাইশ এবং তেইশ দুটি প্রশ্ন একসাথে এবং এই দুটি প্রশ্নই কিন্তু আমি এখানে দেখেন উদ্ধার রেখেছি মানে এটা রিটার্ন থিমে উত্তর করবেন এবং তেইশ নাম্বার রিটার্ন উত্তর করবেন দ্য একটি বক ইট ইজ নন টু মি হাউ ইট ওয়াজ ডান বাই হিম হচ্ছে ডু ইট এজ আই সে ক্লিয়ার সবাই ফিরে আসছেন না হ্যাঁ বাইশ আর তেইশ রিটার্ন প্রশ্ন যারা কমেন্ট করতে পারেন না খাতা কলমে লিখেন তারপর আমি আনসারটা শো করলে আপনি আবার চেক করে নিতে পারবেন আচ্ছা আর একটা কথা বলে রাখি যারা এই এই লাইভ ক্লাসগুলোর পিডিএফ নিতে চান এতদিন পিডিএফ দিতে অনেক প্রবলেম ছিল এখন সে সমস্যাগুলো একদম ঠিক করে নিয়েছি ক্লাসের পরপরই আমাকে ইনবক্সে নক করবেন আমি আপনাদেরকে পিডিএফগুলো দিয়ে দেব আর যারা নতুন আছেন এরা অবশ্যই আমাকে ইনবক্সে একটু নক করবেন অবশ্যই আচ্ছা দেখেন ইট ইজ নন টু মি হাউ ইট ওয়াজ ডান বাই হিম এটাকে আমরা যদি অ্যাক্টিভ করি অনেকে লিখছেন কি হবে দেখেন আই নো হাউ হি ডিড ইট এখানে ইট ইজ নন টু মি এটা হবে আই নো একজ্যাক্টলি সঠিক হাউ ইট ওয়াজ ডান এটা হবে হাউ হি ডিড ইট একদম সঠিক উত্তর করেছেন মাহবুবুর রহমান আপনার জন্য হাততালি দিলাম আচ্ছা শুভেচ্ছা অনেক শুভেচ্ছা আপনি ভালো করবেন দেখেন ধৈর্যের একটা অপরিসীম জায়গা লাগে বা ধৈর্য ধরার কিন্তু একটা যোগ্যতা লাগে বিশেষ করে এই করোনা পয়েন্টের পর পরীক্ষাগুলো কবে হবে চাকরি পরীক্ষাগুলো ততদিন মনে থাকবে কিনা পড়াশোনা আপনাদের সো এই ধৈর্যটা কিন্তু অনেক বড় একটা পরীক্ষা যারা এই পরীক্ষা উত্তীর্ণ হবেন আমি মনে করি প্রত্যেকেই জীবনে ভালো কিছু পাবেন সো ধৈর্য ধরে থাকতে হবে আর এই ধৈর্য ধরে থাকার জন্য আমি আপনাদের সাথে আসি সময় মাঝে মাঝে আসবেন দেখবেন আপনাদের এনার্জিটা টিকে থাকবে আচ্ছা বাইশ নাম্বার প্রশ্নটা উত্তর আমি দেখিয়ে দিয়েছি আই নো হি ডিড ইট তেইশ নাম্বারের উত্তরটা আমি শুরু করে দিচ্ছি প্রশ্ন তেইশের উত্তর কী হবে দেখেন লেট ইট বি ডান অ্যাজ আই সে দেখেন এখানে ডু দিয়ে শুরু হয়েছে মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক ভুলে গেলে কাজ হবে না ইম্পার্টিভ সেন্টেন্সের প্যাসিভের স্বাভাবিক নিয়ম তো ঠিক থাকবে আর তার সাথে যোগ হয়েছে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স মানে আগের সব কিছু ঠিক থেকে আজকে যেগুলো আলোচনা করেছি এগুলো হচ্ছে অ্যাডভান্স আলোচনা মানে কঠিন কঠিন বাক্যের ক্ষেত্রে কোনো বাক্যের ক্ষেত্রে একটা ব্যতিক্রম সিচুয়েশনের ক্ষেত্রে ক্লিয়ার আচ্ছা তাহলে দুই নম্বরটা হচ্ছে ডু ইটের হচ্ছে লেট ইড বি ডান আর অ্যাজ কনসাংশন ঠিক থেকে গেল পরবর্তী অংশের প্যাসিভ হয়নি কেন কারণ এটার প্যাসিভ না হওয়ার কারণ কি বলেন তো কারণটা হচ্ছে এখানে অবজেক্ট নাই এটা ইন্ট্রানজেটিভ ভার এই জন্য এই বাক্যে এক অংশেরই প্যাসিভ হয়েছে ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি চলে যাচ্ছি চব্বিশ নম্বর প্রশ্নে উত্তর করার সময় বিশ সেকেন্ড প্রশ্ন চব্বিশ মনে করার চেষ্টা করতে পারেন যে এটা কোন নিয়ম থেকে দিয়েছি যারা পুরো ক্লাসটি করেছেন হয়তো বুঝতে পারছেন আপনারা চব্বিশ নম্বর বলেন কোন নিয়ম থেকে দিয়েছি চব্বিশ মিস্টার এক্স উড হ্যাভ স্টার্ট ইট এম বি এ ইফ হি ডু এ বিজনেস স্কুল আচ্ছা দেখেন তো এখানে কিন্তু ঠিক এটা সরাসরি ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়নি এটা জাস্ট একটা কন্ডিশনালের প্রশ্ন সো কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে এক ঢিলে দুই পাখি মানে আপনাকে দুই দিক থেকে প্রশ্ন করা হয়েছে একদিকে কন্ডিশনাল সেন্টেন্সের থিম আরেক দিকে হচ্ছে ভয়েসের থিম সো চব্বিশ নাম্বারটা দুই থিমে উত্তর করতে হবে দুই থিমে উত্তরটা হচ্ছে চব্বিশে দুই নাম্বার এক্স্যাক্টলি মাহবুবুর উত্তর করেছেন এরপরে ফারহানা উত্তর করেছেন উম্মে হানি উত্তর করেছেন অনেক ধন্যবাদ সবাই সঠিক উত্তর করেছেন হ্যাডবিন হবে বিকজ এখানে উড হ্যাভ প্লাস ভিথিরি আসে মানে থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনালে উত্তর হবে এদিকে পাস্ট পারফেক্ট আর এটা প্যাসিভ হলো কেন বলতে পারবেন অর্থের দিকে তাকালে বুঝবেন প্যাসিভ হওয়ার কারণ হলো মিস্টার এক্স উড হ্যাভ বিন স্টাডিড এম বিএ মিস্টার এক্স এম বিএতে পড়াশোনা করিতে পারত যদি সে বিজনেস স্কুলে ভর্তি হইতো তার মানে এখানে তাকে ভর্তি করানো হইতো প্যাসিভ সেন্স করা হয়েছে এখানে ক্লিয়ার আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে এখন কিন্তু আমরা সুইফট উত্তর করব একদম ঝটপট ২৫ নাম্বার খুব দ্রুত উত্তর করতে হবে পঁচিশ পুট দ্য কারেক্ট ভার্ব অফ ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ কোনটা হবে বলেন খুব ঝটপট উত্তর করতে হবে আগের প্রশ্নে মেঘ উত্তর করেছিলেন দুই এরপরে আফিয়া জাহান অনন্যা দুই উত্তর করেছেন অনেক ধন্যবাদ ঠিক আছে বেশ পঁচিশ নাম্বার দেখেন তো পঁচিশ নাম্বার কি হবে বলেন পঁচিশ পঁচিশের উত্তর হবে তিন পঁচিশের উত্তর তিন নাসরিম গুসন তিন রবিউল ইসলাম বলেছেন তিন নুরুল আমিন পঁচিশের তিন এক্স্যাক্টলি প্রত্যেকেই সঠিক উত্তর করেছেন আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে ছাব্বিশ উত্তর করবো ছাব্বিশ খুব ঝটপট আমরা আর কয়েকটি উত্তর করে শেষ করব উই আর গোয়িং টু ক্লোজ দ্য ডোর ছাব্বিশ নাম্বার উই আর গোয়িং টু ক্লোজ দ্য ডোর যারা রিয়াক্ট করছেন অনেকেই হয়তো খুব ভালো উত্তর করতে পারছেন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা খুব ভালো লাগছে যে আপনারা উত্তরগুলো কন্টিনিউ করেছেন বা প্রথম থেকে দেখে পাচ্ছেন আর কি সো ছাব্বিশ নাম্বার কীভাবে বলেন তো উই আর গোয়িং টু ক্লোজ দ্য ডোর মনে পড়ে এটা কোন নিয়ম এই যে গোয়িং টু বি গোয়িং টু বি গোয়িং টুর নিয়ম আচ্ছা ছাব্বিশ উত্তর করেছেন হচ্ছে দুই নাম্বার মির ভারহানা খানম দুই মাহবুব বলেছেন দুই কুসুম বলেছেন দুই অনেক অনেকে সঠিক উত্তর করেছেন ঠিক আছে এটা ওই যে নিয়ম ছিল বি গোয়িং টু তার মানে হচ্ছে গোয়িং টু বি প্লাস ভি থ্রি সো গোয়িং টু বি প্লাস ভিথিরি মানে এই যেটা গোয়িং টু বি ক্লোজড এটা হচ্ছে আসল উত্তর যেমন সবাইকে অনেক ধন্যবাদ আমি চলে যাব এবার পরের প্রশ্নে সাতাশ প্রশ্ন সাতাশ দে আর টকড অফ বাই আস কি হবে বলেন সাতাশ নাম্বার দে আর টকড অফ বাই আস দেখেন তো কী হতে পারে দে আর টকড অফ বাই আস এখানে একটু লক্ষ্য করার চেষ্টা করেন এটা কোন নিয়ম থেকে দিয়েছি বলেন তো ওই যে গ্রুপ ভার্ব ভার্বের সাথে অটোমেটিক যে প্রিপোজিশনটা থাকবে সেটা থেকে যাবে সো এটা এটা আছে কিসে বলেন তো প্যাসিভে আছে আমি কিন্তু এই টু জাস্ট ঘুরিয়ে দিয়েছি এটা আসে প্যাসিভে আমার লাগবে কিসে অ্যাক্টিভে অনেকে না বুঝে কি করতেছেন তিন নম্বর উত্তর করছেন কেন এটা তো আসে প্যাসিভে যে অয় আর টকড প্লাস ভিথিনি মানে প্যাসিভ সো এটা অ্যাক্টিভ হচ্ছে শুধু পাস্ট ইনডিফিনিট মানে ভি টু উই টকড অফ দেম অর্থাৎ সাতাশের উত্তর হচ্ছে চার নম্বর সাতাশের উত্তর চার নম্বর বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্ন প্রশ্ন টোয়েন্টি এইট এটা দিয়ে আমাদের আলোচনা শেষ হবে টোয়েন্টি এইট সো এই প্রশ্নটা আর দেরি না করেন উত্তর কী হবে আমাকে ঝটপট জানিয়ে দিতে হবে ঝটপট জানিয়ে দিতে হবে কী হবে এর উত্তর আঠাশ নম্বর সর্বশেষ প্রশ্ন উত্তরটা যেন আপনারা একটু ঝটপট করেন এবং দেখব এই প্রশ্নটার উত্তর যে যে দিবেন আমি সবার উত্তরই পড়ব আর শেষ দিকে আমরা হয়তো আপনাদের সাথে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তরগুলো নিব কারো প্রশ্ন থাকলে রেডি থাকবেন প্রশ্নগুলো করবেন আঠাশ নম্বর প্রশ্নটা আগে আনসার দেওয়া শেষ করেন কোশ্চেন টোয়েন্টি এইট রবিউল বলেছেন হচ্ছে আটাশের উত্তর করেছেন চার নম্বর উই অয়ার মেড উই মেড উত্তর করেছেন আচ্ছা ঠিক আছে আর কেউ আচ্ছা আফিয়া জাহাইন বলেছেন আটাশের চার মাহবুর রহমান বলেছেন আঠাশের দুই ফারহানা খানম বলেছেন আঠাশের দুই মেঘবালিকা আটাশের চার কেন শেষের দিকে এসে আপনারা মিক্সচার করছেন এটা তো ঠিক হলো না আচ্ছা চেষ্টা করেন আবার ভালো করে ভাবেন সব ভালো যার শেষ ভালো তার নাকি শেষ ভালো যার সব ভালো তার আজকে প্রমাণ হয়ে যাবে আচ্ছা রবিউল বলছেন চার দেখেন আমি আপনাদের প্রত্যেকের উত্তরই নিচ্ছি নিব না তা না এখন উত্তর নেওয়ার পরেও আপনাদের সাথে কথা বলতেই হবে যে আসলে কীভাবে উত্তরটা হচ্ছে খেয়াল করেন আচ্ছা যে বা যারা উত্তরটা করেছেন দুই তাদের উত্তর সঠিক হয়েছে এবং যে বা যারা উত্তর করেছেন চার তাদের উত্তর সঠিক হয়েছে সো মন খারাপের কিছু নাই দুইজনের উত্তরই সঠিক কারণ আমি প্রথম দিকে বলছিলাম যে দুইটা অবজেক্ট থাকলে আপনি বস্তু ধরেও করতে পারেন আবার ব্যক্তি ধরেও করতে পারেন বস্তু ধরে করলে বি নাম্বারটা সঠিক আর ব্যক্তি ধরে করলে এই চার নাম্বারটা সঠিক দুটি সঠিক উত্তর সবাইকে অনেক ধন্যবাদ আজকের আলোচনা এত এতদূর পর্যন্ত চলে এসেছি আপনাদের কারণেই আচ্ছা জন্যে বোঝালে ফর বসে এক্স্যাক্টলি দেখেন এই যে দুইও ফর আসে ফর আস আর এদিকে চারেও ফর আসে ফর হিম এইটা আসলে বাক্যের অর্থ দুইটাই সঠিক দেখেন হি মেড আস ওয়ার্ক কথাটা বাংলা কি সে আমাদের দিয়ে কাজ করালো ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম তার দ্বারা কাজ করানো হলো ফর আস আমাদের জন্য সো এভা এখানে কিন্তু দুইটাই সঠিক উত্তর স্ট্রাকচারালি সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা রবিউল ইসলাম কি বললেন আরও রবিউল আছে স্যার থাকতেই পারে আচ্ছা রবিউল রবি আছে ঠিক আছে রবিউল ইসলাম রবি অনেক ধন্যবাদ আমি চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্ন থেকে বের হচ্ছি এবার আপনাদের সাথে গুড বাই টাটা জানাচ্ছি যারা থাকতে পারবেন প্রশ্ন থাকবে প্রশ্ন করতে পারেন বাকিরা যেতে পারেন যাওয়ার আগে আমার কাছে শুনে যাবেন সেটি হচ্ছে আমাদের এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেল এক্সপার্ট ইংলিশ আড্ডা যারা সরাসরি ইউটিউব চ্যানেলে দেখছেন তাদেরকেও বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানুষের মধ্যে ছড়িয়ে দেন এই ভিডিওগুলো নিজে আপলোড ডাউনলোড দিয়ে রাখেন অন্যদেরকে জানাতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না মতামত তো অবশ্যই জানাবেন আজকের আলোচনার ডেটার সোর্স ছিল এই দুটি বই এক্সপার্ট জব ইংলিশ বাংলাদেশের একমাত্র বই যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পড়ে আচ্ছা আর এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য যারা অ্যাডমিশনের জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এই বইটি খুবই জরুরি আর কি আর ঠিক আছে এই কথার মধ্যে দিয়ে আপনাদের সাথে আজকের আলোচনা শেষ করছি তার আগে আপনাদের প্রশ্নের উত্তরগুলো করে নিচ্ছি মীর মাহবুব বলেছেন যে যদি দুইটা আনসার থাকে সঠিক হয় কোনটা আনসার দিব দেখেন দুটি অবজেক্টের ক্ষেত্রে আপনারা প্রাধান্য দেবেন হচ্ছে বস্তুবাচক অবজেক্টটিকে আগে উত্তর করবেন আচ্ছা আর ব্যক্তিবাচকটিকে পরে প্রাধান্য দেবেন আর যোগ করা থাকলে এবি দুটাকেই একসাথে উত্তর করবেন যোগ করা থাকলে আর না থাকলে বস্তুটাকে প্রাধান্য দেবেন সেক্ষেত্রে বস্তু যদি চার নম্বর অপশানও থাকে ওটাই প্রাধান্য দেবেন মানে আগে আসে কে পরে আসে এটা না বরং বস্তুকে প্রাধান্য দেবেন নুরুল আমিন বলেছে হুররা হুররা আসলেই ক্লাস শেষ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ গ্রেট ওয়ার্ক গ্রেট লাভ গুড লাভ গুড জব গুড বাই চাচা আল্লাহ হাফেজ দেখা হবে আর কথা হবে আগামীকাল সতক্ষণ ভালো থাকেন অনেক অনেক ধন্যবাদ